بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد কিয়ামতের ব্যাপারটি হচ্ছে কেমন ইল্লা কালামিহিল বাসার চোখের পলক মারার মতো তো লামহুল বাসার চোখের পলক মারতে সময় লাগে মুহূর্তে সেই রকমই হচ্ছে কিয়ামত হঠাৎ করে কিয়ামত হবে আর মানুষ দিশেহারা যে কিয়ামত হয়ে গেল রে এত তাড়াতাড়ি কিয়ামত হয়ে গেল কল্পনা করেনি যে আজকে কিয়ামত হয়ে যাবে পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে আবহাওয়া আকরাব বরং তার চাইতেও নিকটে চোখের পলক চাইতেও বেশি কাছাকাছি সময় ওর চাইতেও বেশি নিকটে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান বা সর্বশক্তিমান শাব্দিক অর্থ করলাম প্রত্যেক বস্তুর উপর আলা কুল্লি শাইইন কাদির মানে ক্ষমতাবান আর ভাব অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সবকিছুই করতে পারেন সাহাল রাজি আল্লাহ তাআলা আনহু বর্ণনা করছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ ইরশাদ করেছেন বয়স্তু আনা ওয়াস সাআতা কাহাতাইনি আমাকে এবং কিয়ামতকে পাঠানো হয়েছে এই দুইটি অঙ্গুলের মতো করে ওয়া ইউশির নবী সাল্লাম ইশারা করেছিলেন বি ইসবাইহে দুইটি অঙ্গুল দ্বারা ফায়ামুদ্দুহুমা আর দুইটি অঙ্গুলকে লম্বা করে দেখাচ্ছিলেন এই রকম সামান্য পার্থক্যের সাথে ওই হাদিসটি বর্ণনা করেছেন দ্বিতীয় হাদিসে আনাস রাজি আল্লাহ তাআলা আনহু আনাস বর্ণনা করেছেন রাজি আল্লাহ আনহু আইন নবী সাল্লাল্লাহু আলাইহি কাল নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বয়স্তু আনা ওয়াস সাআতা কাহাতাইনি আবার বর্ণনা করছেন ওই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বুঝা গেল এই হাদিসটি তাহলে তিন সাহাবী বর্ণনা করেছেন হ্যাঁ সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু আনহু আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল বয়স্তু আনা ওয়াস সাআতা কাহাতাইনি ইয়ানি ইসবাইনে এই দুইটির মতো মানে এই দুই অঙ্গুলের মতো পাশাপাশি অথবা এই যে একটু ছোট বড় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেছেন আর তার পরে পরে হ্যাঁ কিছুদিন পরে কিছুকাল পরে কিয়ামত এটি দেখাতে চেয়েছে কিয়ামত এমন হঠাৎ করে আসবে যে একটি হাদিস আছে যে কিয়ামত যখন আসবে সেই সময় নিজের নিজের কাজে ব্যস্ত একজন লোক গাভীর দুধ দহন করছে ও মনে করছে দুধ দহন করবো আর পান করবো সেই অবস্থায় কিয়ামত চলে হয়ে গেছে একজন লোক ঘর বাড়ি পরিষ্কার করছে ঘর বাড়ি পরিষ্কার করি মেহমান আসে ঘর বাড়ি পরিষ্কার পরিষ্কার করছে ওই সময় কিয়ামত চলে এসছে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে বা কিয়ামতের যে বড় লক্ষণ হঠাৎ করে দাজ্জাল চলে এসছে এগুলি এই লক্ষণগুলি তো খুব কাছাকাছি সময় তো কিয়ামত এইভাবে আসবে পৃথিবীর যে ইতিহাস আকাশ জমিন সৃষ্টি যে ইতিহাস এই ইতিহাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তুলনা করেছেন একটি দিনের সাথে যত জাতি এসছে মানব জাতির সমস্ত জাতির ইতিহাসকে তুলনা করেছে একটি দিনের সাথে আর বলেছেন যে দুনিয়ার ইতিহাসের সারা দিন অতিবাহিত হয়ে আসর হয়ে গেছে আর আসর থেকে মাগরিব পর্যন্ত এই উম্মতকে সময় দেওয়া হয়েছে বুঝলেন হাদিসটি আমার জামানা থেকে আর কিয়ামত পর্যন্ত যে সময়টা বাকি আছে সেটার উদাহরণ হচ্ছে একটা দিনের কি ভাগ আসর থেকে মাগরিবের ভাগটুকু বাকি আছে আর বাকি সকাল ভোর ফজর থেকে শুরু করে আসর পর্যন্ত এই সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি আসার আগেই কেটে গেছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম সমস্ত আম্বিয়া কেরামদের জামানা হচ্ছে আপনার সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত শেষ হয়ে গেছে আমাদের কাছে সময় এই উম্মতে মুসলিমার সময় হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত ওই হাদিসে আরেকটি আমাদের জন্য সুসংবাদ আছে যে নবী সাল্লাল্লাহু বলছেন আমাদের উদাহরণ আর ইহুদি নাসারাদের উদাহরণ হচ্ছে যে একজন মালিক বড় পয়সাওয়ালা মানুষ তার লেবারের প্রয়োজন সাপ্লাইয়ের তো আজকাল জানছেন সাপ্লাই সিস্টেম লেবারের প্রয়োজন তো প্রথম লেবার নিল যে একদিন আর দিব আর দুপুর পর্যন্ত কাজ করিয়ে নেব একদিন আর দেব আর দুপুর পর্যন্ত কাজ করিয়ে নেব ছয় ঘন্টা কাজ করিয়ে নেব নিল একদিন আর করে দিল তারপরে দেখলো যে আমার কাজ তো অনেক বাকি থেকে গেছে আরো সাপ্লাই কিছু লোক নিতে হবে আলোর লেবার লাগবে তারপরে বললো যে দেখো একদিন আর দিব আর জোহর থেকে আসর পর্যন্ত কাজ করিয়ে নেব একদিন আর দিব আর জোহর থেকে আসর পর্যন্ত কাজ করে নিব এদেরকেও কাজ করালো একদিন আর করে দিল তারপরে দেখো আরো জরুরি কিছু কাজ থেকে গেছে সন্ধ্যা হতে হতে সারতেই হবে তখন আবার সাপ্লাই কিছু লেবার নিল তাদের আসর থেকে মাগরেব পর্যন্ত কন্ট্যাক্ট করলো যে তোমাদেরকে কাজ করতে হবে আসর থেকে মাগরেব আর তোমাদেরকে দুই দিন আর করে দেবো দুই দিন আর করে দেব বুঝতে পারলেন উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বয়স দিয়েছেন বা আগের উম্মতদেরকে নূহ আলাইহিস সালামের উম্মতকে 500 700 800 900 বছর বয়স দিয়েছেন আর তাদের নেকি অল্প আমলের নেকি অল্প সারা দিন কাজ করে মানে সারা দিনের অর্ধেক বেলা সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে
রোজা তাকে কাজ করেও তাদের একদিন আর বা ইহুদিদের কথা তারপরে নাসারাদেরকে তাদেরকে সময় দিয়েছে দুপুর থেকে আসর পর্যন্ত যে তোমরা কাজ করো আর তোমাদেরকে একদিন আর করে অল্প সময়ে কাজ করেছে সকালবেলা কাজ যারা করেছে তাদের তুলনায় কিন্তু তাদেরকেও তারা 100-150 বছর বেঁচেছে অল্প সময় কাজ করলো আর তাদেরকে একদিনের করে দেওয়া হয়েছে মানে তাদের পারিশ্রমিক নেকি দেওয়া হয়েছে তাদের যারা সৎকর্ম করেছে তাদের তাওহীদের উপর যারা ছিল তারা তারপর এই উম্মতের পালা আসলো এই উম্মতের বয়স মাত্র 60-70 নবী বলেছেন যে আমার উম্মতের অধিকাংশ লোকের বয়স হবে 60-70 60-70 বছর বয়স কিন্তু নেকি এদের খুব ডবল নেকি ওরা একদিন আর করেছে এরা দুই দিন আর ডবল ডবল নেকি এদের জন্য আছে লাইলাতুল কাদার এদের জন্য আছে রমজানুল মুবারক নেকি এদের জন্য রয়েছে আপনার আশরে জিলহজ মাসের 10 দিন এদের জন্য রয়েছে আরাফার দিন এদের জন্য রয়েছে হজ এদের জন্য রয়েছে কাবা কাবায় গেলে 1 লক্ষ নেকি এদের জন্য রয়েছে মসজিদে নবী সেখানে গেলে 1000 নেকি এদের জন্য বাইতুল মুকাদ্দাসে নামাজের নেকি জি সাহাবারা বলছেন যে কুননা ইন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শামসু আলা কোয়াইকান মুরতাফিয়াতুন বাদাল আসর আসরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু সাথে ছিলাম আর পাহাড়ের আড়ে যাচ্ছে আসর পর মনে হচ্ছে সূর্য ডুবতে যাচ্ছে ওই সময় পাহাড় তো উঁচা থাকে তো আগেই মনে হয় যে পাহাড়ের আড়ে চলে গেল সূর্য ফাকাল তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাদা যারা আগের জাতি চলে গেছে তাদের তুলনায় তোমাদের বয়স হচ্ছে কেমন ইল্লা কামা বাকিয়া মিন হাযান নাহার এই দিনের যে কিছু সময় বাকি আছে এই রকম তোমাদের বয়স আমাদেরকে খুব অল্প বয়স দেওয়া হয়েছে সুতরাং এই অল্প বয়সে বেশি আমল করতে হবে বেশি নেকি করতে হবে নফল ইবাদত বন্দেগী করতে হবে ফরজ তো করতে হবে নফল ইবাদত বন্দেগী বেশি করতে হবে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল লা তাকুমুস সাআতু হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা ফাইযা তালাত ফারাআহা আন-নাসু আমানু আজমাউন ফাযালিকা হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খাইরা ولا تقومن الساعة وقد نشر الرجلان ثوبهما بينهما فلا يتبايعانه ولا يطويانه ولا تقومن الساعة وقد انصرف الرجل بلبن لقحته فلا يطعمه ولا تقومن الساعة وهو يليت حوضه فلا يسقي فيه ولا تقومن الساعة وقد رفع احدكم اكلته الى فيه فلا يطعمها قيامتের বড় লক্ষণ সম্পর্কে এবং কিয়ামত যে একেবারে ঘনিয়ে আসবে শেষ সময় পৃথিবীর এই সম্পর্কে এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস কয়েকটি কথা এখানে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তাকুমুস সাআহ কিয়ামত ততদিন কায়েম হবে না কিয়ামত মানে কি কিয়ামত মানে পৃথিবী ধ্বংস হয়ে গিয়ে বিচার দিবস কায়েম হয় ইয়াউমুল কিয়ামা বলে বিচার দিবসকে কিয়ামত হবে না অর্থাৎ পৃথিবী ধ্বংস হয়ে বিচার দিবস কায়েম হবে না আসাহ বলা হয়েছে একে বলা হয়েছে আল ইয়ামুল কিয়ামা বলা হয়েছে একে বলা হয়েছে আল হাক্কা হ্যাঁ একে বলা হয়েছে আল কারিয়া বহু নাম কামাতুল কুবরা তো সাহ মানে সময় এমন সময় যে সময় হচ্ছে হিসাবের সময় হিসাব নিকাশ জবাবদেহির সময় পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সময় আসাহ কতদিন কিয়ামত কায়েম হবে না যতদিন হাত্তা তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত সূর্য তার পশ্চিম দিক থেকে উদিত না হবে পশ্চিম দিক থেকে যতদিন সূর্য উঠেনি ততদিন কিয়ামত আসবে না যেই দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে সেই দিন কিয়ামত হবে ফায়দা তালাত যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে ফারা আহ্নাস লোকেরা দেখে নেবে সূর্য পশ্চিম দিক থেকে উঠে গেছে হঠাৎ করে দেখছে আরে সূর্য পূর্ব দিকে না পশ্চিম দিকে দেখছে তখন মানুষ কি করবে সারা বিশ্বের মানুষ আমানু আজমাউন সমস্ত মানুষ ঈমান নিয়ে আসবে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে সবাই কলমা পড়বে ইহুদি নাসারা হিন্দু মুসলিম সব কলমা পড়বে পাপিষ্ট বেনামাজি সব তওবা করবে নামাজ পড়বে মুসলিমদের মধ্যেকার যারা ফাসেক গুনাহগার তারা তওবা করবে কলমা পড়বে আর নিজের ঈমানের নবায়ন করবে যে আমরা ঈমান ঠিক করছি ঈমান ঠিক কর সব হইচই মেতে উঠবে আর যত কাফির অমুসলিম আছে তারাই কলমা পড়ে মুসলমান হবে আমানু আজমাউন সবাই ঈমান নিয়ে আসবে সেই দিন ইমান কাজে আসবে আসবে না সূরা আনআমের আয়াত রয়েছে সূরা আনআমের আয়াত রয়েছে 158 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল বলছেন ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রব্বিকা তোমার রবের হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রবের আল্লাহর যখন কিছু নিদর্শন চলে আসবে পৃথিবীতে লায়ান ফাও নাফসান ইমানুহা সেই দিন কোন ব্যক্তি কি তার ইমান উপকৃত করবে না কোন ব্যক্তির ইমান কাজে আসবে না সেই যে নতুন করে ইমান নিয়ে আসা কাজে আসবে না তবে যারা আগে থেকে ইমানদার ছিল সূর্য ওঠার আগের দিনও ইমানদার ছিল নামাজি ছিল তাদের ইমান ঠিক আছে কারণ আগে থেকে আছে
আর সূর্য পশ্চিম দিক থেকে উঠার পরে যখন ইমান নিয়ে আসবে বা তওবা করবে যে আমি আল্লাহ নামাজ এতদিন পড়িনি তওবা করছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর কোন উপায় নেই, সময় নেই আর। যারা এর পূর্বে ইমান নিয়ে আসেনি, তার মানে অমুসলিম যারা এর আগে ইমান নিয়ে আসেনি তাদের ইমান কাজে আসবে না। আর দ্বিতীয় শ্রেণী ফাসেক মুসলিম, গুনাহগার মুসলিম, যারা বেনামাজি মুসলিম, যারা মদে ডুবে রয়েছে, গুনাহে ডুবে রয়েছে, চুরি ডাকাতি ডুবে রয়েছে, অন্যায় কাজে ডুবে রয়েছে, নামাজের কোনো পারোয়া নেই, এদের সম্পর্কে আল্লাহ বলছেন আউ কাসাবাত ফি ইমানিহা খাইরা। জাতিতে তো মুসলিম ছিল কিন্তু তাদের ইমান দ্বারা তারা কোনো ভালো কাজ করেনি, জন্মগত মুসলিম হওয়া ছাড়া তারা কোনো ভালো কাজ করেনি, তাদের এই ইমান আর কাজে আসবে না, সেদিন আসবে না, কোরআনে কারিমের কথা। কিন্তু কোরআনে কারিমে এই কথা বলা হয়নি যে কোন লক্ষণটি ওটি, কোন নিদর্শনটি, বলা হয়েছে মাজো আয়াত রব্বিকা, তোমার রবের কিছু নিদর্শন যখন আসবে, কিছু নিদর্শন কি, এর মধ্যে সবচেয়ে সহি কথা হচ্ছে যে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া, যা এখানে এই হাদিসে বলা হলো। এই হাদিস তাহলে এই আয়াতের কি ব্যাখ্যা? আরেকটি আয়াত রয়েছে সূরা গাফের 85 নম্বর আয়াত, তাতে রয়েছে ফালাম ইয়াকুয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাউ বাসানা, যখন আমার আজাবকে তারা প্রত্যক্ষ করে নেবে, দেখে নেবে। আল্লাহর আজাব এখন দেখতে পেয়েছেন, পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে, মানে আজাব একেবারে ঘনিয়ে এসেছে, আর উপায় নেই, কিয়ামত কায়েম। যখন আমার আজাবকে তারা দেখে নেবে তখন তাদের ইমান তাদের উপকারে আসবে না, ফালাম ইয়াকুয়ানফাউহুম ঈমানুহুম, তাদের ইমান তাদের কাজে আসবে না। এই আমার আজাব দেখে নেবে মানে পশ্চিম দিক থেকে সূর্য উঠাকে দেখে নেবে, এই হচ্ছিল হাদিস। কেউ কেউ বলেছেন এর সাথে এই বাজো আয়াতের রব্বিক, আল্লাহ তো কোরআনে বললেন যে আল্লাহর কিছু নিদর্শন, তার মধ্যে সূর্য পশ্চিম দিক থেকে উঠাও আছে, আর একটি জন্তু যে বেরোবে এটি একটি বড় নিদর্শন আছে, সেটিও সেই দিনই বেরোবে, যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তার সাথে সাথে একটি পশু বেরিয়ে আসবে আর মানুষের সাথে কথা বলবে। আল্লাহ বলছে তোকাল্লামুহুম আন্নান্নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরজ, মাটির তলা থেকে জমিন থেকে একটা পশু বেরিয়ে আসবে, পশু মানুষের সাথে কথোপকথন করবে, কথা বলবে। এই পশু দেখার পরে ইয়াকিন হয়ে যাবে যে আরে আর তো সময় নেই, তবা করো, সব তবা করো, তবা করো, কোনো কাজে আসবে না। এই দুইটি লক্ষণের কথা বলা হয়েছে। আর কেউ কেউ বলেছে দাজ্জালের কথা, যে দাজ্জালকে দেখেন আর দাজ্জাল আসার পরে নতুন করে কেউ ইমান নিয়ে আসলে কাজে আসবে না, কিন্তু এই উক্তির ওপর আপত্তি করা হয়েছে, কারণ দাজ্জাল আসার পরে ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালামের পরে ইসলামের প্রচার করবেন, ইসলামের দাওয়াত দিবেন, আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া জিজিয়া টিজিয়া কিছুই কবুল করবেন না, তখন তো অনেকে তাহলে কালিমা পড়ে মুসলমান হবে, তো ইমান তো কাজে আসছে বোঝা যাচ্ছে, ঠিক না? কিন্তু দাজ্জাল আসার সময়টি খুব কাছাকাছি, একবারে সূর্য পশ্চিম দিক থেকে উঠা, কিছু সময় অল্প সময় হয়তো ইমান কাজে আসবে দাজ্জাল আসার পরে, আর তারপরে ঈসা আলাইহিস সালাম আসার পরে পশ্চিম দিক থেকে হঠাৎ সূর্য উঠে যাবে, আর সেই দিনেই ওই পশু বেরিয়ে আসে মানুষের সাথে কথা বলে, তখন আর ইমান কাজে আসবে না, তওবা কাজে আসবে না, মুসলমান যারা বেনামাজি তাদের নামাজ পড়া কাজে আসবে না। এই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের কথা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। তারপরে বলছেন যে লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যারা এর আগে ঈমান নিয়ে আসেনি, আও কাসাবাত ফি ঈমানিহা খাইরা, অথবা তাদের ঈমান দ্বারা কোনো কল্যাণের কাজ করেনি। ওয়ালা তাকুমান্নাস সাআ, আর অবশ্যই কিয়ামত কায়েম হবে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, পৃথিবী ধ্বংস, সেদিন মানুষের খেয়ালও থাকবে না যে এত তাড়াতাড়ি কিয়ামত হয়ে যাবে। ওয়াকাদ নাসারার রাজুলানা সাওবাহুমা, দুই ব্যক্তি বিক্রেতার ক্রেতা, বুঝতে পারছেন না, বলছেন না, একজন দোকানদার কাপড় বিক্রি করছে কাপড়ের দোকান, আর একজন খরিদ্দার এসছে, এই দুইজনে কাপড়কে কি করেছে, মেলে দিয়েছে, কাপড়কে মেলে দিয়েছে সামনে, যে কাপড় দেখা দেখি করছে, একজন দেখছে কেনার জন্য আর একজন দেখাচ্ছে, দেখায় না দোকানে বসে, হ্যাঁ দেখাচ্ছে, ব্যস্ত ব্যবসা বাণিজ্য, উদ্দেশ্য হচ্ছে মানুষ নিজের নিজের কর্মে ব্যস্ত, চাষিরা চাষের কাজে ব্যস্ত, ব্যবসায়ী কাপড়ের ব্যবসায়ী কাপড় দেখা দেখিতে, কেউ দেখাচ্ছে কেউ দেখছে, এই ব্যস্ত, বাজারের লোকেরা বাজারে ব্যস্ত, হঠাৎ করে কেমত কায়েম হয়ে যাবে, সূর্য উঠে যাবে, আর ফালায়াতা বায়ানিহি, কেনা বেচাও করার সময় পাবে না, ওয়ালায়াতিয়ানিহি, আর কাপড়টা যে গুটিয়ে রাখি, থানটা যে কি করে দিয়েছি, মেলে দিয়েছি, তা গুটিয়ে রাখি, কারণ কাস্টমার যখন চলে যায় নিল না বা নিল বাকিটা কি করে রাখে, গুছিয়ে রাখে, তারও সময় পাবে না। এটা কেমন করে হবে, সকালবেলা ভোরে সূর্য উঠছে, ভোরবেলা তো দোকান সাধারণত খোলা থাকে না, যদি কেউ বলে কি বলবেন, আজকাল পৃথিবী তো হাতের মুঠের মতো হয়ে গেছে, বুঝে আসে না, জাপানে সূর্য উঠছে আমাদের অনেক আগে কিনা, ঠিক না, পূর্ব দিক থেকে সূর্য না উঠে পশ্চিম দিক থেকে সূর্য উঠলো, অ্যাটলান্টিক থেকে আমেরিকার দিক থেকে সূর্য উঠলো ধরে,
ঠিক না? আমেরিকার দিক থেকে সূর্য উঠেছে, তাদের সূর্য আগে উঠবে কিনা? যখনই দেখা গেল পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে, আমেরিকার লোকেরা, কানাডার লোকেরা, ইংল্যান্ডের লোকেরা দেখে ফেলেছে, আরবের লোক বা ভারতের লোক, বাংলাদেশের লোকেরা দেখতে পায়নি। আর টেলিফোন আজকাল ডাল ভাত হয়ে গেছে, ক্লিনারের কাছে মোবাইল, হঠাৎ করে তার কোন আত্মীয় আছে আমেরিকায় টেলিফোন করছে, হ্যালো হ্যালো তোমরা জানো কি, তোমাদের তো এখনো রাত কিন্তু আমাদের তো সূর্য উঠে গেছে, পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে। আর তখন হয়তো কেনা বেচা চলছে আপনাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে কেনা বেচা চলছে, আর হঠাৎ করে কল করছে যে জানো আরে পশ্চিম দিক থেকে সূর্য উঠেছে। কাপড় সামনে কেনা বেচা করার জন্য লম্বা করে রেখেছিল, আর ওই অবস্থায় হতভম্ব, আর কাপড় গুটিয়ে রাখবে কি? আর যে ক্রেতা খরিদ করার জন্য গেছে, খরিদই বাকি করবে, এই অবস্থা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, অবশ্যই কিয়ামত কায়েম হবে, ওয়াকাদ ইনসারাফার রাজুল বিল্লাবনিল খাতিহি, তার স্ত্রীর দুধ নিয়ে ফিরবে, দুধ দহন করার পরে বাড়ি নিয়ে আসবে, হ্যাঁ দুধ নিয়ে এসে ছেলে মেয়েকে খাওয়াবো, বন্ধু বান্ধবকে খাওয়াবো, দুধ নিয়ে যায় বাড়িতে। যারা গরু মহিষ বা আপনার কি বলে উঁট পালন করে তাদের ক্ষেত্রে, ফালাইয়া তামহু, যারা এই করে না হয়তো আপনি ইয়ে থেকে বাকালা থেকে দুধ নিয়ে যাচ্ছেন, যে বাড়ি থেকে ছেলে মেয়েদেরকে দুধ পান করাবো, এই অবস্থায় আছে, এইরকম অবস্থা আর কি, নিজের নিজের কাজে এক কথায় ব্যস্ত মানুষ আছে, খেয়াল নেই যে কেমন হতে যাচ্ছে। আর সেই সময় ফালাইয়া তামহু, সেই দুধ পান করার সুযোগ পাবে না, নিজে পান করার সুযোগ পাবে না, নিজের মেহমানদেরকে পান করাবার সুযোগ পাবে না, ছেলে মেয়েদেরকে পান করার সুযোগ পাবে না। আজকাল সকালবেলা ফজর নামাজ পড়ে দুধ নিতে আসে বা কালাতে থাকেন, আমি নি ফজর নামাজের পরে দুধ নিয়ে যাচ্ছে, আল্লাহ না করে আমাদের জীবনে কিয়ামত আসে এই দৃশ্য আসবে, কত আশা নিয়ে যে ছেলে মেয়েদেরকে এখন গিয়ে দুধ পান করাবো, ওই স্কুলে মাদ্রাসায় পৌঁছাবো, আর সেই সময় হঠাৎ করে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে, ছেলে মেয়েরা দুধ পান করতে পেল না, নিজে দুধ পান করতে পেলেন না। কেয়ামত কায়েম হবে অবশ্যই, একজন চাষি তার হজ, তার হজ, হজ পুকুর চাইতে ছোট, হজ তো বুঝছেন, মসজিদে হজ তো তৈরি করা থাকে না, কি বলে চৌবাচ্চা বলে না কি বলে চৌবাচ্চা, হজ তৈরি করা আছে, অথবা এই হজ থেকে বলতে পারেন যে যে জায়গায় পানি দিচ্ছেন উঁটকে অথবা গরুকে, হ্যাঁ গরুকে পানি দিন আমরা, সানি দাও, বুঝেন সানি, গরুকে খেতে দেওয়া হয় যে, তো সেটাকে আপনি কি করছেন, রিপেয়ারিং করছেন, ইয়ালি তো মানে লেপছেন, হয়তো কোনো জায়গায় লিক হয়ে গেছে, মেরামতের প্রয়োজন আছে, এ করছেন আপনি, প্রস্তুত করছেন যে না আমার এটা ঠিক করি, হাউসটা ঠিক করি, বা আমার যে সানি দেওয়ার যে এটা যে রয়েছে কি বলেন ওটাকে বড় যেটা ইয়ে থাকে, তো ওটা ঠিক করছেন, কোন জায়গায় ফুটা হয়ে গেছে সিমেন্ট লাগাচ্ছেন হয়তো, এই হচ্ছে ইয়ালি তো লেপা বা পোছা। ফালাইয়াসকি ফিহে, তাতে সে পানি পান করাবে যে গরুকে বা উঠকে এই সময় পাবে না, উঠকে পানি দেওয়ার জন্য হজটা ঠিক করছিল, পানি দেওয়ারই সময় পাবে না। ওয়ালা তাকুমান্নাস সাআতু, আর কিয়ামত অবশ্যই কায়েম হবে এমন অবস্থায়, ওয়াকাদ রাফা আহাদুকুম আকলাতাহু ইলা ফিহি, কেউ খেতে বসছে হোটেলে গিয়ে, কেউ খেতে বসছে, কেউ বাড়িতে খেতে বসছে, আর এক লোকমা উঠাতে গেছে মুখে, হোটেলের খাবারটা নিয়ে এক লোকমা প্রথম উঠাতে গিয়েছে, চা রেডি হয়েছে আর চায়ের কাপটা মুখে উঠিয়ে পান করতে গিয়েছেন, ওয়াকাদ রাফা আহাদুকুম আকলাতাহু ইলা ফিহি, মুখের দিকে তার লোকমাটি উঠিয়েছে, লোকমাটি ফালাইয়া তামহা, খাওয়ার সুযোগ পাবে না, হঠাৎ করে শুনবে কেমন হয়ে গেছে, কেমন হয়েছে, হইচই হইচই মেতে গেছে, খাওয়ার আর সুযোগ পাবে না, এইরকম ভাবে হঠাৎ করে আকস্মিক কিয়ামত কায়েম হবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠে, সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মান তাবা কাবল আন তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা, যেই ব্যক্তি তওবা করবে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার আগে, পশ্চিম দিক থেকে সূর্য হওয়ার পূর্বে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করবেন, তাবাল্লাহু আলাইহি, তাহলে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগেই তওবা করতে হবে, তাহলে তওবা কবুল হবে, আর যে ব্যক্তি পরে তওবা করবে তার তওবা কবুল হবে না, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে যে যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসে। আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বরং তার আগে আন আনাসিন আছে, তাই না, আন আনাসিন, আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাল, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু, ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু, ক্বালাত আয়েশা আও বাদু আজওয়াজিহি ইন্না লানাকরাহুল মাউতা, ক্বাল লাইসা যালিকা ওয়ালাকিন্নাল মুমিন ইযা হাযারাহুল মাউত বুশশিরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতি ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামা ওয়া আহাব্বা আল্লাহু লিকাহু, وَإِنَّ الْكَافِرَ إِذَا حُضِرَ بُشِّرَ بِعَذَابِ اللَّهِ وَعُقُوبَتِهِ فَلَيْسَ شَيْءٌ أَكْرَهَ إِلَيْهِ مِمَّا أَمَامَهُ فَكَرِهَ لِقَاءَ اللَّهِ وَكَرِهَ اللَّهُ لِقَاءَهُ। হাদিসের বিষয়বস্তু হচ্ছে যে যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসবে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করা, তাকে দেখা ভালোবাসবেন,
আনাস রাদি আল্লাহ তালান বর্ণনা করেছেন আরেক সাহাবি থেকে। এই হাদিস হচ্ছে রেওয়ায়াত সাহাবি আন সাহাবি, বেশ কিছু হাদিস এরকম আছে যেগুলি এক সাহাবি অন্য সাহাবি থেকে বর্ণনা করেছেন, হয়তো সরাসরি নবী সাল্লামের কাছে শুনেননি, ওবাদা বিন সামিতের কাছে শুনেছেন, তাই তিনি বর্ণনা করেছেন। তারা এই আমানতের খেয়াল রাখতেন, বলে দিতে পারতেন যে আল্লাহ রসুল বলেছেন, কারণ তিনি সাহাবি আর আমরা মেনে নিতাম হয়তো তিনি শুনেছেন, কিন্তু না, আসল কথাকে তিনি বর্ণনা করেছেন যে আমি মাধ্যম দিয়ে শুনেছি। আর আমরা এইরকম কথাবার্তার ক্ষেত্রে অনেক সময় আমাদের জমা খরচ থাকে না, জমা খরচ থাকে না, কথা শুনলাম অন্য রকম করে বা অন্য লোকের মাধ্যমে আরো ডাইরেক্ট শুরু করে দিলাম এরকম। আর এই হাজার বারোশো বছর আগের কথাগুলি, যে কিসসা কাহিনী যেগুলি, এই যে চল্লিশ বছর ইসাউজুতে ফরজ পড়া, তারপরে এক রাকাতে বা দুই রাকাতে কোরআন খতম করা, এগুলি এমন অবান্তর ভ্রান্ত কিসসা কাহিনী ভুল, আর যেগুলি শুনে শুনে চুটিমুটি কিতাবে লিখে দিয়েছে ব্যাস, তার বিশ্বস্ত সাগির যদি বলতেন তাহলে তার কিছুটা একটা ওজন থাকতো, হ্যাঁ কিছুটা ওজন থাকতো। তারপরে যদি সুন্নত মোতাবেক হইতো তাও ওজন থাকতো, যে তিনি সুন্নতি কাজ করেছেন, সুন্নতের খেলাফ কাজ, আর একবারে নেকির কাজ এমন বানাই দিলেন, অনেকগুলি হক মারা যাবে আর তারপরে নেকির কাজ, গুনাহগার হবে না। তো যাই হোক, নবী করিম সাল্লাম বলছেন যে মান আহাব্বা লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে, পছন্দ করে, আহাব্বা আল্লাহ লিকাহু, আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ভালোবাসে। অমান কারিহা লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে ঘৃণা করে, কারিহা মানে অপছন্দ করে, ঘৃণা করা, কারিহা আল্লাহ লিকাহু, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে, তাকে দেখাকে ঘৃণা করে, আল্লাহ তাকে দেখতে চান না, দেখা করতে চান না। কালাত আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বর্ণনাকারী যে ওবাদা বিন সামিত অথবা আনাসের সন্দে আও বাজু আজওয়াজু, হাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা আল্লাহ রাসূল অন্য কোন বিবি বললেন, ইন্না লা নাকরাহুল মাউত, আল্লাহ রাসূলের কাছে এই সংশয়ের কথা পেশ করি, ইয়া রাসূলুল্লাহ আমরা তো কেউ মরতে চাই না, তাহলে এই এই যদি আমরা মরতে চাই না, দীর্ঘদিন বাঁচতে চাই, দীর্ঘায়ু কামনা করি আমরা নিজেদের জন্য, এর মানে যদি হয় যে আমরা আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসি না, তাহলে তো আমরা মুসলমান থাকলাম, তাহলে তো হালাক, তাহলে আল্লাহ আমাদেরকে দেখা ঘৃণা করবেন, আল্লাহ আমাদের সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহ আমাদেরকে দিদার দেবেন না, তাহলে কাল কিয়ামতে, তাহলে তো আমরা বদনসিব হয়ে যাবো, জান্নাতি যেতে পারবো না, ঠিক কিনা, সংশয় বুঝতে পারছেন। তো মত থেকে বাঁচতে চেষ্টা করা, মরতে না চাওয়া, এবং নিজের মনের আশা আকাঙ্ক্ষা, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা যে আমরা আশি বছর একশো বছর করে বয়স পাই, এরকম আশা আকাঙ্ক্ষা নেই কি, কেউ কি বলবেন যে আমি চল্লিশে মরে যেতে চাই, আমি বেশি অত চাই না, চল্লিশ আমার জন্য ফোরটি যথেষ্ট, কি বলবেন, কেউ বলবেন না। প্রথম দিকে বলেন আল্লাহ করে ছেলে মেয়ে গুলো আমার মানুষ হয়ে যাক, যারা বিয়ে শাদী করে আল্লাহ এই দুনিয়ার নিয়ামতি পেলাম না, আর মত চলে আসবে না, বিয়ে শাদী করি, বিয়ে শাদী যখন হয়ে গেছে আল্লাহ ছেলে মেয়ে তো হোক, বিয়ে শাদী যে উদ্দেশ্যে করেছি, ছেলে মেয়ে যখন আল্লাহ নাবালক অবস্থায় ছেলেগুলো মরে গেলে কি যা হবে, তখন ওদের চিন্তা বেশি, নিজের জীবন যাতে ওদের চিন্তা বেশি, ছেলে মেয়ে গুলো বড় হোক, বড় যখন হয়েছে আল্লাহ এখন ছেলেগুলো কোনো কাজে লাগাইতে পারিনি, মেয়েটার বিয়ে দিতে পারিনি, একটা বউ দেখতে পেলাম না, আর এই অবস্থায় মরে যাবো, আল্লাহ একটু বাঁচাও, যাতে করে ছেলে মেয়েদের বিয়ে শাদী দিয়ে মরি, ছেলে মেয়েদের বিয়ে শাদী হয়েছে আল্লাহ বাড়ি ঘর হয়নি, তাদের প্রত্যেকের একটা একটা করে বাড়ি ঘর যদি কিছু করে দিতে পারতাম, দেখে যেতাম, খুব সুখী হইতাম। মানুষের আশা আশার, এই গত সপ্তাহে বলেছেন আশার শেষ নাই, আশার শেষ নাই, সত্যি আশার শেষ নাই, আশার শেষ নাই, বড় মুশকিল এই আশার ব্যাপারটি। তো আশাটাকে সংযত রাখতে হবে, তো প্রত্যেকে বেঁচে থাকতে চায়, দীর্ঘদিন বেঁচে থাকতে চায়, এটি যদি এই হাদিসের অর্থ হয় তাহলে তো এমন কেউ নেই যে বেঁচে থাকতে চায় না, তাই আল্লাহর সাথে তো সাক্ষাৎ করতে চায় না, তাহলে তো কেমন ব্যাপার হবে, ইন্না লানা কারাহুল মাউত, আমরাও তো মরণকে অপছন্দ করি, মরতে চাই না। নবী সাল্লাম কিন্তু মতের কথা বলেনি, কি বলেছেন, মান কারিহা লিকাল, আল্লাহর সাথে সাক্ষাৎকে যে ঘৃণা করে, অপছন্দ, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না। আর জিজ্ঞাসা করেছেন আমরা তো মরতে চাই না, আর মরার পরই তো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, যখন মরতে চাই না তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না। কালা লাইসা জালিকা, এই হাদিসের অর্থ এটি নয় যে তোমরা মরণকে ঘৃণা করো, মরতে চাও না, দীর্ঘদিন বাঁচতে চাও, সুতরাং তোমরা গুনাহগার হবে, আল্লাহ তোমাদেরকে ঘৃণা করবেন না। ওয়ালাকিন্নাল মুমিন, মুমিনের শেষ মুহূর্তের অবস্থা কেমন হয়, আর যারা ফাসে গুনাহগার বেনামাজি তারপর কাফের মুনাফিক তাদের শেষ অবস্থা কেমন হয় সেটি বলা হয়েছে। মুমিন যখন আল্লাহর নিয়ামতকে দেখতে পায় শেষ অবস্থায়, মৃত্যুর মুহূর্ত যখন ঘনিয়ে আসে, ওয়ালাকিন্নাল মুমিন, কিন্তু মুমিন ব্যক্তি এজা হাদারাহুল মউত, তার কাছে যখন মত উপস্থিত হয়, মালাকুল মত চলে এসেছে, আল্লাহর রহমতের অসংখ্য ফেরেশতারা চলে এসেছেন, চারিদিকে ঘিরে নিয়েছেন, রেশমের কাপড় নিয়ে হাজির, তাতে করে আত্মাকে নিয়ে যাবেন তারা, বুশরা বি রিজওয়ানিল্লাহ, তাকে আল্লাহর রেজামন্দির, আল্লাহ সন্তুষ্টির সুসংবাদ শোনানো হয়, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, আবশারি, তুমি সুসংবাদ নাও, সুসংবাদ নাও, তোমার জন্য সুসংবাদ নিয়েছি, বি রিজওয়ানিল্লাহ ওয়া কারামাতিহি, আল্লাহর কাছে তার জন্য যে সম্মানের অবস্থা রয়েছে, সম্মানের আর বস্তু রয়েছে, কারামাত মানে সম্মান, সম্মানের সুসংবাদ দেওয়া হয় যে তুমি আল্লাহর কাছে সম্মানিত হবে, আল্লাহ তোমার রাজি আছেন, তোমাকে সুসংবাদ জানাচ্ছি,
সুসংবাদ জানাচ্ছি যে আল্লাহ তোমার উপর রাজি, সুসংবাদ জানাচ্ছি যে আল্লাহ তোমার জন্য দারুল কারামা সম্মানের স্থান তৈরি করে রেখেছেন। এই সময় যখন আল্লাহর রহমতের ফেরেশতাকে দেখে নেয় তখন অত্যন্ত খুশি হয়, এই দুনিয়ায় তুচ্ছ দুনিয়ায় কত কষ্ট হচ্ছে, পেরেশানি হচ্ছে, কেন আমি থাকবো, এই তাড়াতাড়ি এখনই এখনই এইরকম আগ্রহ প্রকাশ করে ওই সময় মুমিন বান্দা। ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, তখন পৃথিবীর কোন বস্তু তার সামনে যা দেখতে পাচ্ছে আল্লাহর নিয়ামত রহমতের ফেরেশতা এর চাইতে প্রিয় আর কিছু থাকে না। তখন বলে এখনই নেন, নিয়ে চলেন তাড়াতাড়ি, নিয়ে চলেন তাড়াতাড়ি, এই যে রেডি, নেন আত্মা, নেন প্রস্তুত। আহাব্বা লিকা আল্লাহ, ওই সময় আল্লাহর সাথে সাক্ষাৎকে সে ভালোবাসে। ও আহাব্বা আল্লাহ লিকা, আল্লাহ ভালোবাসে যে আমার বান্দা কখন আসবে, কখন আমার বান্দা ইল্লিনে আসবে, তাকে আমি পুরস্কৃত করব। জি ওয়ান ওয়াইঙ্গাল কাফেরা, পক্ষান্তরে কাফের ব্যক্তি, জি আর বেনামাজি ওই রকমই মুনাফিক ব্যক্তি, এজা হোদেরা, তার যখন মরণের সময় উপস্থিত হয় বুশ্বিরা বি আজাবিল্লাহ, তখন তাকে আজাবের সংবাদ দেওয়া হয়, আজাবের সংবাদ। ইয়া আইয়ুহান নাফসুল খাবীসা, ইয়া আইয়ুহান নাফসুল খাবীসা, হে খবিস আত্মা, আবশরি বি গাযাবিল্লাহ, আল্লাহর গজবের সংবাদ তোমাকে জানাচ্ছি, ও উকুবাতি, আল্লাহর শাস্তির তোমাকে সংবাদ জানাচ্ছি, থামো না একটু, এই তো তোমার আজাব শুরু হতে যাচ্ছে। এই সময় দেখে আর তো কোনো অবস্থা নেই, এখন বাঁচতে পারলে বাঁচবো, কিন্তু বাঁচার তো কোনো উপায় নেই, পালাবার তো কোনো উপায় নেই। যেমন আসামি যখন দেখে যে দারোগা পুলিশ চলে এসেছে, বাড়ি ঘেরাও করে নিয়েছে, তখন পালাবার চেষ্টা করে, যখন পালাইতে না পারে তখন কেউ খাটের তলায় লুকিয়ে যায়, চোখের তলায় লুকিয়ে যায়, আর কেউ আলমারির মধ্যে ঢুকে পড়ে, করে কি করে না, কে কোথায় কোথায় লুকায় বেরোবার চেষ্টা করে, আত্মগোপন করার চেষ্টা করে, তা করে যখন ফেল হয়ে যায় তখন যেতে হয় আসামির কারবারে যেতে হয়। ফালাইসা শাইউন আকরাহা ইলাইহি মিম্মা আমামাহু, সামনে যা দেখতে পাচ্ছে যে আল্লাহর আজাব একবার ঘনিয়ে এসেছে, আর এখন তবার দরজাও বন্ধ হয়ে গেছে, কারণ মতের অবস্থা দেখে ফেলেছে, গায়েব অদৃশ্য জেনে সম্পর্কে জেনে ফেলেছে যে আজাব সত্যি আল্লাহর আজাব আছে, তখন আর তওবা কবুল হবে না, তওবার দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে হাদিসে যেমন আছে। তখন ঘৃণা করে, বাঁচতে যদি পারতাম, কোন রকম এখান থেকে বেঁচে যেতাম, উদ্ধার পেতাম, তখন ঘৃণা করে সামনের দিকে যেতে, মানে মরতে ঘৃণা করে। ফাকারি হালিকা আল্লাহ, আল্লাহ ওই সময় তার তাকে দেখা, তার সাথে সাক্ষাৎ করাকে ঘৃণা করে, এই বান্দাকে খবিসকে নিয়ে আসবে না, যাও যেখানে নিয়ে যাও, সামনে নিয়ে আসবে না, কবর তার সামনে আসবে না। ফাকারি হালিকা আল্লাহ, ওয়াকারি আল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎকে সেবা পছন্দ করে, ওয়াকারি আল্লাহ লিকাহু, আল্লাহও তার সাথে সাক্ষাৎ করাকে ঘৃণা করে। এই হচ্ছে এই হাদিসের অর্থ। এই হাদিসের অর্থ কখনো এই নয় যে মানুষ যদি বাঁচার আকাঙ্ক্ষা করে তাহলে সে এই শাস্তি এর হকদার হবে, কখনো নয়, বরং প্রত্যেক মানুষই বেঁচে থাকতে চায়। এবং এই ক্ষেত্রে বেঁচে থাকার ক্ষেত্রে মনে রাখবেন যে সৎ নিয়ত নিয়ে যদি বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে তো ভালো, নেকি পাবে, যে আল্লাহ এতদিন কি আমল করলাম না করলাম, কত ব্যস্ততায় কেটে গেল, তো আল্লাহ যদি আরো কিছুদিন দীর্ঘদিন সময় দাও তাহলে নামাজটা তো আগে থেকে পড়ি, আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ পড়বো, আরো ইবাদত বন্দী করবো, নফল রোজাও রাখবো, এখন দুনিয়া থেকে অনেকটি ফ্রি হয়ে গেছি, খুব ব্যস্ততা নেই, সুতরাং এখন আর বেশি বেশি আল্লাহর জিকির আজকাল করবো, আল্লাহকে ডাকবো, দান খায়রাত করবো, আল্লাহ দেশে যা করার হয়ে গেছে এখন আর অত ব্যস্ততা নেই, অত টাকা পয়সার চিন্তাও নেই, ছেলেরা নিজের নিজের কাজ করছে, আমার আর স্বামী স্ত্রী আর কোনো চিন্তা নেই, অথবা স্ত্রীও নেই, একা আর কোনো চিন্তা নেই, আমার মসজিদে পড়ে থাকবো, আল্লাহ বিল্লাহ করবো, এইরকম ভালো নিয়ত যদি রাখে আর ভালো নিয়তে আসে যদি আল্লাহ আরো দশ বিশ বছর আমাকে সময় দাও তাহলে ভালো কথা। কিন্তু যদি দুনিয়া হাসিল করার জন্য বাঁচতে চায় যে আল্লাহ কি করলাম না করলাম, টাকা পয়সা বেশি করতে পারলাম না, বয়স তো হয়ে গেল 60 বছর, কিন্তু কিছুই করতে পারলাম, ঘর বাড়িও করতে পারলাম না, ছেলে মেয়েদের জন্য কিছু করতে পারলাম না, তা আরো আল্লাহ 10-20 বছর বাঁচাও যাতে ছেলে মেয়েদের জন্য আরো কিছু করতে পারি, নামাজ রোজা এসব কথা তার স্মরণে আসলো না, তাহলে না সেই ব্যক্তির জন্য না, এটি ভালো জিনিস নয়, এটি ভালো লক্ষণ অবশ্যই নয়, কারণ এই দুনিয়াতে আছে। আরেকটি হাদিস, আয়েশা যাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যাওজা মুহতারাম উম্মুল মুমিন আয়েশা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুলু ওয়া হুয়া সাহিহুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সুস্থ ছিলেন তখন এই কথাটি বলতেন, এই হাদিসটি বলতেন কি, ইন্নাহু লা ইয়ুকবাদু নাবিয়ুন কাত্তু হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাতি সুম্মা ইউখায়্যার, যে কোন নবীর অতক্ষণ ইন্তেকাল হয় না, নবীর কাছে মওতের পারওয়ানা অতক্ষণ আসে না যতক্ষণ জান্নাতে তার স্থান তাকে দেখিয়ে না দেওয়া হয়। তাহলে প্রত্যেক নবীকে ইন্তেকালের আগেই পূর্বেই জান্নাতে আপনার বিল্ডিং হচ্ছে এটি, আপনার অট্টালিকা প্যালেস হচ্ছে এটি দেখিয়ে দেওয়া হয়, হাত্তা ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ সুম্মা ইউখায়্যার, তারপরে তাকে ইখতিয়ার দেওয়া হয়, স্বাধীনতা দেওয়া হয় যে কি চান, আপনি কি বাঁচতে চান আরো না এই জান্নাতে যেতে চান, সুস্থ অবস্থায় মরণের সময় আসেনি, মালাকুল মত এখনো পাঠানো হয়নি, তাকে ইখতিয়ার দেওয়া হয়, বাঁচতে চান তো আপনাকে সময় দেওয়া হবে, আর যদি মনে করেন যে এত সুন্দর আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে তৈরি করে রেখেছেন ঘর, তো এই ঘরে চলে যাবো আর ভেবেছে দুনিয়াতে আর কি হবে, তাহলে সেটা আপনি করতে পারেন, ইখতিয়ার সুম্মা ইউখায়্যার, তাকে ইখতিয়ার দেওয়া হয়,
ফালাম্মা নাজালা বিহি, তারপরে নবী সাল্লাল্লাহু সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, নাজালা বিহিল মারাদ, যখন মৃত্যু সজ্জায় অসুস্থ হয়ে পড়লেন, ওয়ারা আসহু আলা ফাখেদি, নবী সাল্লামের মোবারক মাথা আমার রানের উপর ছিল। নবী সাল্লাম মাথা কোথায় ছিল? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপর ছিল। গোশিয়া আলাইহি সাআতান, বেশ কিছুক্ষণ নবী সাল্লাল্লাহু সাল্লাম বেহুশ হয়ে থাকলেন। গোশিয়া আলাইহি মানে বেহুশ হয়ে যাওয়া, জি। সুম্মা আফাকা, তারপরে হুশ আসা, হুশে আসা, হুশে আসলেন, খেয়াল আসলো, বুঝতে পারছেন এখন সবকিছু। ফাআশখাসা বাসারাহু ইলা সাকফি, ছাদের দিকে ওপর দিকে দৃষ্টিপাত করলেন, ওপর দিকে দেখলেন, চেয়ে দেখলেন। সুম্মা কালা, তারপরে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা রফিকাল আলা, হে আল্লাহ আমাকে সর্বোচ্চ সঙ্গীদের সাথে করে দাও, সর্বোচ্চ সাথীদের কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহুম্মা আর রফিকাল আলা, এখানে একটি ফেল মানে ক্রিয়া উজ্জ্ব আছে, আল্লাহুম্মা আলহিকনি আর রফিকাল আলা, আল্লাহ আমাকে রফিকাল আলা, রফিক মানে সঙ্গী সাথী বন্ধু, আর আলা মানে সর্বোচ্চ, সর্বোচ্চ সাথী সঙ্গীদের সাথে আমাকে লাগিয়ে দাও, তাদের সঙ্গী বানিয়ে দাও। কুলতো, যখন এই দোয়া বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছিলেন, শেষ মুহূর্তে একবার বেহুশ হলেন, তারপরে হুঁশ হতেই, তখন আমি মনে মনে বললাম, এজান লা ইখতারুনা, আল্লাহর নবীকে তাহলে ইখতিয়ার দেওয়া হয়েছে যে আপনি দুনিয়ায় থাকতে চান বিবিদের সাথে, মেয়েদের সাথে, মানুষের সাথে, দুনিয়াকে আপনি আরো কিছুদিন চান, না আপনি আখেরাতে পাড়ি দিতে চান? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমাদেরকে ইখতিয়ার করেননি, আল্লাহ যখন ইখতিয়ার দিয়েছেন, তিনি ওকে করে দিয়েছেন, না আমি মরতে চাই, আমি মরতে চাই, আমি জান্নাতে যেতে চাই, আখেরাতে পাড়ি দিতে চাই। এজান, তাহলে বোঝা যাচ্ছে যখন এই দোয়া করেছেন, আল্লাহ আমাকে রাফিক আলায় পৌঁছে দাও, তো আমরা তো রাফিক আলা নই, রাফিক আলা হচ্ছে ইল্লিনে যারা রয়েছেন, হ্যাঁ আম্বিয়াই কেরাম রয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ রয়েছেন, মুসা আলী সালাম রয়েছেন, নূহ আলী সালাম রয়েছেন, আদম আলী সালাম রয়েছেন, সেখানে তাহলে যেতে চান তিনি। তাহলে এজান, তাহলে বোঝা যাচ্ছে লা ইখতারুনা, তিনি আমাদেরকে চয়েস করলেন না, আখেরাতের সঙ্গীদেরকে চয়েস করে নিলেন তিনি। ওয়ারাফ, তো আমি বুঝতে পারলাম, আন্নাহুল হাদিস আল্লাজি কানা ইউহাদিসুনা, সুস্থ থাকা অবস্থায় যে হাদিসটি তিনি বর্ণনা করতেন, যে কোনো নবীর কাছে মালাকুল মত অতক্ষণ আসেনি যতক্ষণ পর্যন্ত কিনা হইতো জান্নাতের স্থান দেখিয়ে দেওয়া হইতো, এবং তাকে জিজ্ঞাসা করা হইতো যে আপনি কি মত চান না চান। এই জন্য মুসা আলাইহিস সালামের যে ঘটনা আছে, মালাকুল মত চলে এসেছে আর ইখতিয়ার দেওয়া হয়নি, নবীদেরকে ইখতিয়ার দেওয়া হয়, তিনি জানেন যে আমি নবী, মাসাল্লাহ তার জানা আছে, আমি নবী, আমাকে আগে জানানো হবে যে তোমার মতের সময় চলে এসেছে, তারপরে আমার কাছে মত আসবে। হঠাৎ করে মানুষের আকার ধরে এসেছেন, তখন তিনি কি করেছিলেন? বুখারী শরীফের হাদিস, বুখারীর হাদিস, মওদুদি আল্লাহ মাফ করে তাকে, এই হাদিস অস্বীকার করে দিয়েছে, এটা হতে পারে নাকি? বুখারী শরীফের হাদিস, আর তিনি নিজের যুক্তি পেশ করে মুতাযিলাদের মতো হাদিস অস্বীকার করে দিচ্ছে, বুঝছে? এটা কি হতে পারে যে তিনি মানুষ, মুসা আলাইহিস সালাম মানুষ, আর চড় মেরে দিয়েছেন? অথবা মুসা আলাইহিস সালাম সম্পর্কে এইরকম কটুক্তি করা যে মুসা আলাইহিস সালাম আবেগী মানুষ ছিলেন, এগুলি বেয়াদবি, এরকম বেয়াদবি করেছে। তো কথা হচ্ছে যে এগুলি অনেক, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি বুঝতে পারলাম যে এই হাদিস যে বর্ণনা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতে তার স্থান দেখিয়ে দেওয়া হয়েছে, আর তিনি আখিরাতকে ইখতিয়ারও করে নিয়েছেন। কালাত, আয়েশা বলছেন, ফাকানা তিলকা আখিরা কালিমাতিন তাকাল্লামা বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাউলু আল্লাহুম্মা রাফিকাল আলা, সর্বশেষ কথা যে নবী সাল্লাম উচ্চারণ করেছিলেন তা ছিল এই দোয়া, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, হে আল্লাহ সর্বোচ্চ সঙ্গীদের সাথে আমাকে পৌঁছে, সর্বোচ্চ স্থানে আমাকে পৌঁছে দাও, জি এই দোয়া করেছেন। আর একটি হাদিসে আছে, সর্বশেষে তিনি বলেছেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, তাহলে দুইটি হাদিসে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, সমন্বয় কি হবে? হ্যাঁ দুটোই বলেছেন, তবে মানুষকে এভাবে সমন্বয় করতে হয়, মানুষকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে এই কথাটি বলেছেন, সর্বশেষ আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, লোকজনকে উপদেশ, শেষ উপদেশ মানুষের সাথে এটি, আর আল্লাহর সাথে কথা বলতে গিয়ে সর্বশেষ কথা বলেছেন আল্লাহুম্মা রাফিকাল আলা, মানুষের সাথে শেষ কথা ছিল সালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজকে বলবে না, আল্লাহর হক সবচেয়ে বড় হক, আর মানুষের হক হচ্ছে দাস দাসীদের হক, তোমাদের অধীনস্থ ব্যক্তিদের হক, চাকর গোলামদের হক, তোমাদের কর্মচারী তাদের হক, খবরদার মানুষের হক মারবে না, মানুষকে কাজ করে নিলে তাদের পয়সা মারবে না, জি তাদের হক মারবে না, তাদের জুলম অত্যাচার করবে না, এই দুইটি কথা বলে মানুষকে সম্বোধন করেছেন সর্বশেষ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা রাফিকাল আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস সম্পর্কে অনেক ওলামারা বলেছেন যে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যারা মমিন মানুষ তারা আল্লাহকে দেখবে, আল্লাহর দিদার হাসিল হবে, আল্লাহর দিদার সম্পর্কে আয়াত রয়েছে, ওযুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, রবের দিকে তারা দৃষ্টি নিক্ষেপ করবে, রবকে তাকাবে, রবের দিকে তাকাবে, রবকে দেখবে, কোরআনে কারিমে রয়েছে।
আর তারপরে যে যেসব আয়াত রয়েছে লিল্লাযিনা আহসানুল হুসনা, যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ হুসনা মানে জান্নাত রেখেছেন, ওয়া জিয়াদা আর ফাও তাও রেখেছেন। জিয়াদা মানে ফাও, বুঝেন না ফাও? তো ফাও হচ্ছে কি বলছে, আল্লাহর দিদার, রুইয়াতুল্লাহ, আল্লাহর রুইয়াত। জি, তো এইভাবে বেশ কিছু আয়াত রয়েছে যেগুলি দলিল হচ্ছে যে আল্লাহর দিদার মুমিন হাসিল করবে, কাফের মুনাফিক নয়। যারা অস্বীকারী আল্লাহ নিরাকার আকারই নাই, তো দেখবে কি যে বিদাতীরা বলছে আল্লাহ নিরাকার, আল্লাহর চেহারা নেই, হাত নাই, কিচ্ছু নেই, তাহলে তারা কেন দেখবে? তাদের বিদাতী অস্বীকারই করেছে আল্লাহর নিরাকার, তাহলে এরাও মাহরুম থাকবে আল্লাহর এই বড় নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত যা দেখে জান্নাতীরা খুশি হবে তা হচ্ছে আল্লাহর দিদার, রুইয়াতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, এত সুন্দর রাব্বুল আলামিন। তো এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে আখেরাতে মুমিনরা কাকে দেখবে? আল্লাহকে দেখবে। কারণ কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎকে পছন্দ করে। তাহলে বোঝা গেল যে আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটবে মুমিন বান্দাদের। বাবু সাকারাতুল মওত, এই অধ্যায় হচ্ছে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে, মৃত্যুর কষ্ট সম্পর্কে। এন্তেকালের সময় প্রত্যেক মানুষের কষ্ট হয়, যন্ত্রণা, যখন আত্মা বেরিয়ে যায় ওই সময় যন্ত্রণা রয়েছে, তার কষ্ট রয়েছে মতের, যে সময় হুশ হারিয়ে দিয়ে এখন পাড়ি দিচ্ছে আখেরাতের দিকে, ওই সময় যন্ত্রণা। সাকারাত, সাকারাত বেহুশি থেকে, মুস্কের এই জন্য যেসব জিনিসের নিশানি আসে মানুষের জ্ঞানকে শূন্য করে দেয় তাকে কি বলা হয়, মুস্কের বলা হয়। তো সাকারাত শব্দটি ওখান থেকে এসছে, যখন মৃত্যুর মুহূর্ত আসে আর হুশ থাকতে 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 হুশটা হারিয়ে গেল, বেহুশ হয়ে গেল, আর তারপরে এন্তেকাল হচ্ছে, ওই সময় মৃত্যুর একটা যন্ত্রণা রয়েছে যেটা সবার উপর আসবে, যার সম্মুখীন সবাই হয়, প্রত্যেক মানুষকে এই যন্ত্রণা হয়ে অতিক্রম করতে হবে। আল্লাহু আকবার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানাত তাকুল, বলতেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত বাইনা ইয়াদাইহি রাকওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায় ছিলেন শেষ মুহূর্তে, তার সামনে একটি পাত্র ছিল, রাকুয়া বলেছেন অথবা অলবা বলেছেন। রাকুয়া বলা হয় চামড়ার পাত্রকে, চামড়া দিয়ে সেই যুগে পাত্র তৈরি হতো, চামড়া দিয়ে, চামড়াকে শুদ্ধ পাক করে পবিত্র করে চামড়ার পাত্র হইতো। তো নবী সাল্লামের সামনে ওই সময় একটা কাঠের পাত্র ছিল অথবা চামড়ার পাত্র ছিল, ফিহা মাউন, যাতে পানি রাখা ছিল, পাত্রে পানি ছিল। উমার যে বর্ণনাকারী রয়েছে, উমার ইবনে সাঈদ, তার সন্দেহ যে সেটি কাঠের ছিল না চামড়ার ছিল। ফাজা আলা ইউদখিলু ইয়াদাহু ফিল মাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মোবারক সেই পানিতে দিচ্ছিলেন আর একটু করে পানি নিচ্ছিলেন, আর পানি নিয়ে কি করছিলেন, ফায়াম সাহবে ওয়াজাহু, চেহারাতে হাত ফিরাছিলেন, ঠান্ডা পানি নিয়ে পানি দিয়ে হাত ফিরাছিলেন, কারণ জ্বর খুব বেশি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর জ্বর থাকলে পানি, ঠান্ডা পানি নিলে আরাম পাওয়া যায়, তারপরে যে যন্ত্রণা থাকে, কষ্ট থাকে, কষ্টটা হালকা হয়, চোখে মুখে একটু পানি দিলে কষ্ট হালকা হয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মোবারক হাত দিয়ে পানি নিচ্ছিলেন, পানি নিয়ে চেহারা মোবারকে হাত ফিরাচ্ছিলেন। ওয়াকুল, আর বারবার করে বলছিলেন, কথাটি মনে রাখবেন ভালো করে, বারবার করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে শেষখানে মানুষের শেষ জীবনে যদি মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, কি ফজিলত রয়েছে হাদিসে, দাখালাল জান্না, জান্নাতে যাবে। অন্তর থেকে বিশ্বাস করে যদি কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ পাঠ কেউ করতে পারে, তাহলে অবশ্যই সে জান্নাতে যাবে, কিন্তু অন্তরের বিশ্বাস নিয়ে পড়তে হবে। এই জন্য যে কোনো আত্মীয়, যে কোনো মানুষ, যে কোনো মুসলমানকে যখন দেখবেন যে এখন মৃত্যুর যন্ত্রণা রয়েছে, শেষ সময় রয়েছে, আর বাঁচবে না হয়তো এরকম মনে হচ্ছে, বেশি বেশি তাকে স্মরণ করাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি স্মরণ করাবেন। স্মরণ করার তরিকা কি, এই ক্ষেত্রে দুটি মত রয়েছে। কেউ কেউ বলেছেন যে তাকে বলেন পড়তে, একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ একটু পড়েন, আব্বা একটু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, দাদা একটু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, নানা একটু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এইভাবে স্মরণ করাবেন। স্ত্রী স্বামীকে স্মরণ করাবে, স্বামী স্ত্রীকে স্মরণ করাবে, ছেলেরাও যদি হয় তাদেরকে স্মরণ করাবে, যে কারো মৃত্যু হোক না কেন স্মরণ করাবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। আর কেউ কেউ বলেছেন না, হুকুম করতে হবে না, তাকে আবেশ করতে হবে না, কি করতে হবে, তাহলে তার সামনে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মিলে পড়েন, যারাই আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার কানে যে আওয়াজটা পৌঁছেছে স্মরণ হবে, যে তার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা উচিত, তখন পাঠ করবে। যারা বলেছেন যে না, তাকে বলতে হবে না, হুকুম করে বলতে হবে না যে পড়ো, এই জন্য যে সেই সময় মৃত্যুর যন্ত্রণা রয়েছে আর হুশ হারা মানুষ হয়ে রয়েছে, একবার হুশ আসছে একবার হুশ চলে যাচ্ছে, এরকম অবস্থায় আল্লাহ না করে যদি বলে যে না 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 আমি বিরক্ত, আমি পড়বো না, এরকম যদি বলে দেয় তো কুফুরির আশঙ্কা আছে, ঠিক না? সেজন্য হুকুম করতে হবে না, তাকে পড়তে পারা পড়তে থাক। আর এক শ্রেণী ওলামারা বলছেন না, হুকুম করতে হবে, কারণ আপনাদের পড়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালকিন করতে, স্মরণ করাইতে বলেছেন, আর আপনারা নিজেরা পড়ছেন, হয়তো সে দেখেয়ালি থাকতে পারে, আর তাকে যদি বলেন আব্বা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন, আম্মা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন, দাদা একটু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, যদি বলেন তো হতে পারে যে না স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, তখন স্মরণ হবে।
তাই এক শ্রেণী ওলামারা বলেছেন যে স্মরণ করেন, যাই হোক দুটোই করা যেতে পারে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে এই কালিমা পাঠ করছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলছিলেন ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মরণের বড়ই কষ্ট রয়েছে, নিশ্চয় মৃত্যুর বড়ই যন্ত্রণা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন, আল্লাহর প্রিয় খলিল বন্ধু, তাও কষ্ট হচ্ছে তার, তারপরে তার কষ্ট হচ্ছে, ইন্না লিল মাউতি সাকারাত, পরে কষ্ট হচ্ছে মাউতের। সুম্মা নাসাবা ইয়াদাহু, হাতের আঙ্গুলটিকে এরকম করলেন, হাত উঠিয়ে শুয়ে আছেন, হাত উঠাচ্ছেন এইরকম আকাশের দিকে, ফাজালা ইয়াকুল, আর বারবার বলতে লাগলেন ফিররাফিকিল আলা, ফিররাফিকিল আলা, সর্বোচ্চ সঙ্গীর কাছে আমি যেতে চাই, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহ সর্বোচ্চ সঙ্গী সাথীর কাছে, আমার সাথীদের কাছে আমাকে পৌঁছিয়ে দাও। হাত্তা কবজা, এই বলতে বলতেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা কবজ হয়ে গেল, মানে আত্মা মুবারক বেরিয়ে চলে গেল। ও মালাতিয়া দহু, হাত উঠিয়েছিলেন, যখনই রুহটা বেরিয়ে চলে গেল সাথে সাথে হাতটা ঝুঁকে গেল, পড়ে গেল। ও মালাতিয়া দহু, নবী সাল্লামের মুবারক হাত নিচে পড়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই দেখছিলেন যে হাত উঠাচ্ছেন আর ফিররাফিকিল আলা বারবার পড়ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন বলছেন, মা আয়েশা পরে বর্ণনা করছেন, আমি তখন একই নামার হয়ে গেল, আর তিনি বাঁচবেন না, আর একেবারে সময় নেই, কারণ তিনি রাফিকে আলাকে চয়েস করে নিয়েছেন, সর্বোচ্চ সঙ্গী সাথীকে চয়েস করে নিয়েছেন, আর আমাদের সাথী হয়ে থাকতে তিনি চান না পৃথিবীতে। আল্লাহ তাকে এখতিয়ার দিয়েছেন, নবীদেরকে এখতিয়ার দেওয়া হয় যে তুমি আসবে না থাকবে, দুনিয়াতে থাকতে চাও না আমার কাছে আসতে চাও। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাফিকে আলাকে এখতিয়ার তিনি করে নিয়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কুনিয়াত আবু আব্দুল্লাহ, তিনি বলছেন অলবা বলা হয় কাঠের পাত্রকে, আর রাকোয়া বলা হয় চামড়ার পাত্রকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি হাদিস শুনে, আন আয়েশা কালা, তিনি বলছেন কানা রিজালুম মিনাল আরাবে জুফাতুন ইয়াতুনা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াসআলুনাহু মাতাসসা, বেদুইন যাযাবর কিছু লোক নতুন নতুন মুসলমান হয়েছিল, আর জুফাতুন, আর তারা ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির, যারা একেবারে পল্লী গ্রামে থাকে আর যাযাবরের জীবন যাপন করে, তারা তো দিনের কথা শোনার সুযোগ পায় না, ইসলামের কথা শিখার সুযোগ পায় না, আর আল্লাহ এবং রসুলের কথা না শুনলে, আল্লাহ এবং রসুলের কথা চর্চা না করলে মানুষের অন্তর শক্ত হয়ে যায়, আল্লাহ অন্তরকে শক্ত করে দেয়, শক্ত হয়ে যায়। সুম্মা কাসাত কুলুবুকুম, আল্লাহ বলছেন তোমাদের অন্তর কি শক্ত হয়ে গেছে, তাহলে অন্তরকে নরম করতে হলে, অন্তরকে যদি আল্লাহর দিকে ধাবিত করতে হয়, তাহলে দিনের কথা শুনতে হবে, দিনের কথা পড়তে হবে, দিনের চর্চা করতে হবে, আল্লাহ এবং রসুলের কথা পড়তে হবে, কোরআনের তাফসির পড়তে হবে, দিনের কথা শুনতে হবে, এসব করতে হবে, শোনাইতে হবে, তাহলে ইমান তাজা হবে। তো এদের মরুভূমিতে থাকার কারণে গরু ছাগল নিয়ে ব্যস্ত, উঠ নিয়ে ব্যস্ত, এই নিয়ে যদি ব্যস্ত থাকে তাহলে তাদের নিষ্ঠুরতা স্বাভাবিক, অন্তর শক্ত হয়ে যাওয়া স্বাভাবিক। এইসব লোকেরা নতুন নতুন মুসলমান হয়েছে, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে আসতেন মদিনায়, ইয়াতুনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা আসতেন, ফায়াসআলুনাহু, আর জিজ্ঞাসা করতেন তারা, মাতা সাথ, ইয়া রাসূলুল্লাহ কখন কিয়ামত হবে, জিজ্ঞাসা করতেন যে কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করতেন, মাতা সাথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব কি দিতেন, কিয়ামত, এই কিয়ামত অন্য কিয়ামত সম্পর্কে জবাব দিতেন। এই হাদিসে কিয়ামত বলা হয়েছে মানুষের মতকে, হাদিসে মতকেও, মানুষের মৃত্যুকেও কিয়ামত বলা হয়েছে, যে ব্যক্তির মত হয়ে গেল তার কিয়ামত শুরু হয়ে গেল, সেখান থেকে দুনিয়া শেষ হয়ে গেছে মানে কিয়ামত শুরু হয়ে গেছে তার, আর বড় কিয়ামত হচ্ছে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া, আসমান জমিন ধ্বংস হয়ে যাওয়া, পাহাড় পর্বত ধ্বংস হয়ে যাওয়া, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাওয়া, আর নতুন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন তৈরি করে হাশরের মাঠে পৌঁছা, উপস্থিত হওয়া বিচার দিবসের জন্য, ইয়াউমুল কিয়ামাহ, সেটি হচ্ছে বড় কিয়ামত। আর ছোট কিয়ামত, কিয়ামতের সুগরা হচ্ছে মানুষের মত। জি, কিয়ামত মানে কামা থেকে, কামা থেকে কিয়াম মানে দণ্ডায়মান হওয়া, আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়া। তো আল্লাহর দরবারে সবচাইতে বড় দণ্ডায়মান হয় হিসাব নিকাশের জন্য কাল কিয়ামতে, একবারে বিস্তারিত হিসাব নিকাশ। আর মানুষের মত হয়ে গেলেই, কবরে গেলেই তিনটি মোটা মোটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, এটি হচ্ছে আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়া হিসাব নিকাশের জন্য। সেই জন্য মানুষের মত কেও কি বলা হয়েছে, কিয়ামত বলা হয়েছে, পরকালের আরম্ভ, পরকালের শুরুয়াত, পরকাল শুরু হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মতকে কিয়ামত বলে আখ্যায়িত করেছেন, তাদেরকে কি জবাব দিতেন, ফাকা নিয়ানজুরি ইলা আসগারহিম, ওই বেদুইনদের ছেলেদেরকে দেখতেন যে ছোট ছেলে তাদের সাথে আছে কি, সবচাইতে কম বয়সের লোক কে আছে বা কম বয়সের ছেলে কে আছে, তার দিকে
ইশারা করে বলতেন যে ইন ইয়াইশ হাজা লা ইউদরিকুল হারাম হাত্তা তাকুম আলাইকুম সাআতুকুম। এই যে বালকটি আছে পাঁচ বছর সাত বছরের বালক, এই বালকটি যদি বেঁচে থাকে আর দীর্ঘদিন যদি জীবন পায় হায়াত পায়, তাহলে তার বার্ধক্য আসার আগেই তোমাদের কিয়ামত কায়েম হয়ে যাবে। তার বার্ধক্য আসার আগেই, তার বুড়া হওয়ার আগেই তোমাদের কি হবে? কিয়ামত কায়েম হয়ে যাবে। একুন কিয়ামত, যদি বলেন বড় কিয়ামত, তাহলে ভুল কথা হয়ে যাবে। কারণ তারা ওই ওই ছেলেটি, যে ছেলেটির দিকে ইশারা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ছেলে মারা গেছে, তার ছেলেরা মারা গেছে, তাবেইনরা মারা গেছেন, তাবা তাবেইন গেছেন, আর তারপরে আজকে চোদ্দশো বছর প্রায় চলে গেল, এখনো বড় কিয়ামত আসেনি, ঠিক কিনা? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে এই যে ছেলেটিকে দেখছো, বালকটি তিন বছর চার বছর পাঁচ বছর তোমাদের সাথে যে বালকটি আছে না, এই ছেলে যদি বুড়া হয়, তো বুড়া হইতে হইতে তোমাদের কিয়ামত কায়েম হয়ে যাবে। তার মানে নিশ্চয় তাহলে বড় কিয়ামতের কথা বলেননি, ইকুন কিয়ামত, ছোট মৃত্যুর কিয়ামত। অর্থাৎ এই বালকটি যদি বার্ধক্যে পৌঁছে, তার আগে তোমরা সবাই মারা যাবে। এখানে একজন যদি দশ বছরের ছেলে থাকে, তাহলে আপনাদেরকে বা আমাদেরকে বলা, এই কথা বলা ঠিক যে এই ছেলেটি যদি দীর্ঘদিন সময় পায়, তাহলে এই ছেলে বুড়া হওয়ার আগে আগে আমাদের কিয়ামত কায়েম হয়ে যাবে, মানে আমরা সবাই মারা যাব। আমরা যেহেতু সেই বালকের চাইতে বয়সে বেশি, সুতরাং এই ছেলে বুড়ো হলে, বয়স বেশি হলে, সত্তর আশি বছর যদি বয়স পায় কি একশো বছর বয়স পায়, তার আগে আমরা সবাই মারা যাব। কারণ তার চাইতে বিশ ত্রিশ বছর বয়স আমাদের বেশি, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া ইশহাদা, এই ছেলেটি যদি দীর্ঘ জীবন পায়, লায়ুদরে কহল হারাম, তার বার্ধক্যে সে পৌঁছিবে না, তার আগেই তোমাদের কি হয়ে যাবে? হাত্তা তাকুম আলাইকুম সাআতুকুম, তোমাদের কিয়ামত তোমাদের উপর কায়েম হয়ে যাবে। হেশাম বর্ণনাকারী বলছেন যে ইয়ানি মাউতাহুম, উদ্দেশ্য হচ্ছে তাদের মত আসা, যে তোমাদের মত চলে আসবে এই ছেলের আগে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু কাতাদা ইবনে রিবি আনসারী বর্ণনা করেছেন, আন্নাহু কানা ইউহাদ্দিসু, হাদিস বর্ণনা করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একটি জানাজা গেল, নবী সাল্লাম দাঁড়িয়ে ছিলেন, ওই সময় একটি জানাজা নিয়ে যাওয়া হইল। ফাকালা, তখন বললেন নবী সাল্লাম, মুস্তারিহুন ওয়া মুস্তারাহুন মিনহু, এই লোকটি হয় আরাম পেয়ে গেছে অথবা তার থেকে লোকেরা আরাম পেয়েছে। দুইটি কথা বলেছিলেন, জানাজাটিকে দেখে বা তার লাশকে দেখে, মৃতদেহ দেখে কি বলেছিলেন? মুস্তারিহুন মানে এই ব্যক্তি আরাম পেয়ে গেছে, অথবা এই ব্যক্তি হতে অন্যরা আরাম পেয়ে গেছে। বুঝতে পারলেন? সাহাবারা বুঝতে পারলেন না। হ্যাঁ, বলছেন আলু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা ইয়া রাসূলুল্লাহ, মাল মুস্তারি ওয়াল মুস্তারাহ মিনহু, এর মানে কি? বুঝলাম না, হয় সে আরাম পেয়েছে না অন্যরা আরাম পেয়ে গেছে, তার হতে এর মানে কি? বললেন আল আব্দুল মুমিন, মুমিন বান্দা যদি হয়, তাহলে ইয়াস্তারিহু মিন আসাবিদ দুনিয়া ওয়া আযাহা ইলা রাহমাতিল্লাহ আযাজ্জাল্লা, নেক বান্দা, নামাজি মানুষ, দিনদার ধার্মিক মানুষ, হারাম খায় না, হারাম কথা বলে না, হারাম জিনিস দেখে না, অন্যায় কাজ করে না, নাজায়েজ কাজ করে না, তাহলে সেই ব্যক্তি মরে গেলেই তার আরাম, মরে গেলেই তার আরাম। কারণ দুনিয়াতে কত কষ্ট করতে হচ্ছিল এই রিজিকের জন্য, সারাদিন দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি, আর কত যে পরিশ্রম করতে হয়, ভেঙে পড়ে যায়, আর এই কটা পয়সার জন্য যে কত দৌড়াদৌড়ি করতে হচ্ছে, ছোটাছুটি করতে হচ্ছে, কোথায় ওই সেকেন্ডারি স্টেল সিটিতে ডিউটি, কোথায় ফার্স্ট ইন্ডাস্ট্রিতে, কার নাইট ডিউটি, হ্যাঁ কার রোদে ডিউটি, কত রকম কষ্ট করতে হচ্ছে, তারপরে কত যে মানুষের কথা শুনতে হয়, বেনামাজিদের সাথে থাকতে হয়, আর নামাজ পড়ার জন্য ফজরে উঠলে কত কথা শুনতে হয়, তাদেরই সংখ্যা বেশি, হ্যাঁ ভালো কথা বললে আর অন্যায় কথা শুনতে হয়, এগুলি আর শুনতে হবে মরে যাওয়ার পরে নামাজি লোককে শুনতে হবে না। স্ত্রী যদি খারাপ হয়, তাকে যদি পর্দার কথা বলেন, তুমি খালি পর্দা পর্দা করো, আরো তো সব আছে, আমি তো সবার চেয়ে ভালোই চলছি, খালি পর্দা পর্দা, আর কিছু জানো তুমি? এসব কথা শুনতে হচ্ছে, মরে গেলে আর শুনতে হবে? শুনতে হবে না। বাবা মায়ের কথা, বাবা মা অনেক সময় পিরাপড়ি করছে, টাকা পাঠাও, ও মনে করছে সৌদি আরবে বছর টাকার গাছ আছে, শুধু গাছ থেকে পাতা, গাছের পাতা দিয়ে পাঠিয়ে দিবে, টাকা দাও টাকা দাও, কি করো তুমি, টাকা পয়সা পাঠাতে পারো না, হ্যাঁ কি করছো না করছো, টাকা চুরি করছো তুমি, এসব কথা থেকে আরাম, মরে গেলে আরাম পেয়ে গেলে আর শুনতে হবে না। ছেলে মেয়েদের কষ্ট, ছেলে মেয়ে যদি সাবাল খায় আর যদি খারাপ হয়, তাদের জন্য কত রকমের কথা শুনতে হচ্ছে সমাজে, ওগুলো থেকে আরাম পেয়ে গেলেন, মরে গেলে আরাম পেয়ে গেলেন। আপনি গ্রামের লোক শত্রুতা করেছে, তাদের শত্রুতা থেকে আরাম পেয়ে গেলেন, মরে গেলে একজন নামাজি ধার্মিক মানুষ, মরে গেল আরাম পেয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন বান্দা যখন ইন্তেকাল করে, ইয়াস্তারিহু মিন আসাবিদ দুনিয়া, দুনিয়ার কষ্ট থেকে আর ক্লেশ থেকে, আজা আর নাসা কাছাকাছি অর্থ, কষ্ট ক্লেশ থেকে আরাম পেয়ে যায়, কি জন্য? ইলা রাহমাতিল্লাহ আজ্জা, কারণ আল্লাহর রহমতে সে চলে গেছে, আল্লাহর রহমত পেয়ে গেছে সে। ওয়াল আব্দুল ফাজির, আর গুনাহগার বান্দা, পাপি বান্দা, বেনামাজি, আর ফাসেক, যে ব্যক্তি হারাম কাজ করে, হারাম জিনিস দেখে, হারাম জিনিস শোনে, ইয়াস্তারিহু মিনহুল জালেম, জুলুম অত্যাচার করে, ইয়াস্তারিহু মিনহুল ইবাদ ওয়াল বিলাদ ওয়াশাজার ওয়াদাওয়াব, তার থেকে আরাম পেয়ে যায় সে মরে গেলে, খারাপ লোক যদি মারা যায়, গুনাহগার লোক মারা যায়, তাহলে আল্লাহর বান্দার আরাম পেয়ে যায়, নামাজির লোককে কষ্ট দিত, গান শুনত,
ফিল্ম দেখতে, একটা লোক নামাজি ফজরে উঠবে, ভাই টিভিটা বন্ধ করে দাও না ভাই, আমাকে ফজরে জাগতে হবে, তুমি নাই সকাল 7টা পর্যন্ত ঘুমাবে, আমার তো সময়, আমাকে তো রাত 3টা 3:30 ফজর নামাজ পড়তে উঠবে, যাও 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 তুমি নামাজ পড়ে পড়ো, আমি আমার টিভি দেখবো। ওই ফাসেক লোকটি যদি রুমে, যে লোকটি টিভি দেখে আপনাকে কষ্ট দিচ্ছিল, ফিল্ম দেখে কষ্ট দিচ্ছিল, ওই গান শুনে কষ্ট দিচ্ছিল, ডিস্টার্ব করছিল আপনার, সেই লোকটি মারা যায়, তাহলে আল্লাহর বান্দার আরাম পাবে না পাবে? না পাবে। গ্রামে যদি একটা চোর ছিল, বিরক্ত করতো গ্রামের লোক, ডাকাত ছিল, সন্ত্রাসী ছিল, যদি মারা যায় তো আল্লাহর বান্দার আরাম পাবে না পাবে? না। ইয়াস্তারিহু মিনহু লিবাদ, আল্লাহর বান্দার আরাম পেয়ে যাবে। ওয়াল বিলাদ, দেশও আরাম পেয়ে যাবে, শহর আরাম পেয়ে যাবে, শহর ওটা শহর আরাম পেয়ে গেছে চোর ডাকাত থেকে, চোর ডাকাত মারা গেছে, চোর ডাকাত থেকে আরাম পেয়ে গেছে, জালেম লোক মারা গেছে, জালেম থেকে আরাম পেয়ে গেছে, ওয়াশাজার এমনকি গাছ পর্যন্ত আরাম পায়, ওয়াদ্দাওয়াব এমনকি জীব জন্তু, গরু ছাগল কুকুর শৃগাল সবকিছু আরাম পায়, গুনাহগার ফাসেক ফাজের লোক মারা গেলে সবাই আরাম পায়, স্বস্তি বোধ করে। কি জন্য? অত্যাচার হতে পারে, সরাসরি অত্যাচার, যে একজন জালেম লোক মানুষের উপর জুলুম তো করে করে, যদি তার জমিতে যদি একটা কারো বকরি চলে যায়, কারো যদি গরু চলে যায়, এমন পিটা পিটলো যে বলার নেই, করে না করে না এরকম জালেম লোকগুলি, তাহলে ওই গরুগুলি আরাম পেয়ে যাবে ওই জালেম থেকে। মানুষের সাথে তো লড়াই ঝগড়া করে করে রাত দিন, কিন্তু গরু ছাগলকে পিটায় আরাম ফেলো না ফেলো না। এটা হচ্ছে সরাসরি জুলুম থেকে, গরু ছাগল গাছপালা, তার গাছপালা যার তার গাছ ডাল কেটে নিয়ে আসে, হ্যাঁ যার তার ক্ষতি করে, যার তার গাছ গাছের ক্ষতি করে গিয়ে, এরকম করে অনেক লোক আছে, জালেম লোক আছে আশেপাশের, কারো কাঁঠাল গাছ ভাঙলো, কারো আম গাছ ভেঙে ফেললো, নতুন নতুন গাছ আছে ভেঙে ফেলে দিল, কেটে ফেলে দিল, এরকম করে, কারো নিম গাছ কেটে ফেলে দিল, তাহলে গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে ওর জন্য, আরাম পেয়ে গেল ওই ফাসেক লোকটি, পাপি লোকটি মারা গেলে। এগুলো হচ্ছে সরাসরি আরাম পাওয়া। আর ইনডাইরেক্ট আরামের কথা আরো বোঝার চেষ্টা করে, তা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের যেমন মানুষ মুখাপেক্ষী, তেমনি গাছ পালা জীব জন্তু সবই মুখাপেক্ষী। আমাদের যেমন বৃষ্টির প্রয়োজন, বৃষ্টির প্রয়োজন আমাদের নয় মানুষের, তেমনি গাছেরও প্রয়োজন, বৃষ্টি না হলে গাছ শুকিয়ে যাবে, বৃষ্টির প্রয়োজন গরু ছাগলের, কুকুর শৃগালের, দু চার বছর বৃষ্টি না হলে কুকুর শৃগাল গরু ছাগল সব মরে যাবে। আর বৃষ্টি বন্ধ হয়ে যায়, আকাশের পানি বন্ধ হয়ে যায়, আল্লাহর গজবে, কিসের জন্য? ওই জালেম বেনামাজি ফাসেক লম্পট জানি মদখোর, ওদের জন্য। এই লোকগুলি যদি মারা যায় তাহলে আল্লাহর নেক বান্দারাও আরাম পাবে, আর গাছপালা আল্লাহর রহমত হবে, যে আর ফাসেক না ওই গ্রামে, আর ফাসেক জালেম নেই, হ্যাঁ ওই খুনি নেই, ওই জেনাকারী নেই, সেজন্য আল্লাহর পক্ষ থেকে এখন রহমত নাজিল হতে শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে। দেশের পাপিগুলি মারা গেলে তাহলে আল্লাহর পক্ষ থেকে যখন বৃষ্টি নাজিল হওয়া শুরু হবে, তখন আরাম পাবে মানুষও, আরাম পাবে শহরও দেশও, আরাম পাবে দেশের গাছপালা, আরাম পাবে দেশের গরু ছাগল, হ্যাঁ কুকুর শৃগাল সবকিছু আরাম পাবে। ইস্তারিহু মিনহুল ইবাদ ওয়াল বিলাদ ওয়াশাজার ওয়াদ-দাওয়াব, এইভাবে আরাম পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন, অসৎ কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। عن انس بن مالك رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثه فيرجع اثنان ويبقى معه واحد يتبعه اهله وماله وعمله فيرجع اهله وماله ويبقى عمله। বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ হুমাইদি থেকে বর্ণনা করেছেন, এবং তার ওস্তাদ হচ্ছেন সুফিয়ান সৌরি, তার ওস্তাদ আব্দুল্লাহ বিন আবি বকর ইবনে আমর ইবনে হাজম, আর এই তাবি বর্ণনা করেছেন সাহাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বলছেন তিনি সাহাবি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিসে ইয়াতবাউল মাইয়্যাতা সালাসাতুন, মৃত ব্যক্তির সাথে তিনটি বস্তু যায়। ইয়াতবাউ মানে পেছনে পেছনে যাওয়া, ইয়াতবাউ মানে পেছনে পেছনে যাওয়া। কোন মৃত ব্যক্তির লাশ যখন জানাজা যখন নিয়ে যাওয়া হয় কবরস্থানে, তখন তার সাথে তিনটি বস্তু যায়, আর এই তিনটি বস্তুর দুইটি বস্তু ফিরে আসে আর একটি বস্তু তার সাথে থেকে যায়। ফায়ার যে স্নানে দুইটি বস্তু ফিরে আসে, ওয়াব কাম আহু ওয়াহিদ, আর তার সাথে একটি বস্তু মাত্র থাকে, দুইটি বস্তু থাকতে পারে না, থাকে না। তাই তিন বস্তু কি কি যায়? ইয়াত বাহু আহলুহু ওয়া মালুহু আমালুহু, তার পরিবারের লোক তার সাথে যায়, জানাজা পড়তে যায়, ছেলেরা যায়, ভাইয়েরা যায়, বাবা থাকলে বাবা যায়, আত্মীয় স্বজন যায়, আহল পরিবারের লোক, অমালহু আর তার সাথে ধন সম্পদ যায়। এ কেমন কথা, ধন সম্পদ যায় মৃত ব্যক্তির সাথে, হ্যাঁ খাটে করে নিয়ে যায়, চাদর দিয়ে ভালো পয়সাওয়ালা দামি চাদর দিয়ে ঢেকে নিয়ে যায়, হ্যাঁ বিছানা তার সাথে গিয়েছে, কিন্তু এই বিছানা কবরস্থানে দেওয়া হয় না, সব ফিরে চলে আসে, খাট ফিরে চলে আসে, চাদর বিছানা যাচ্ছিল ফিরে চলে আসে, আর যখন শহর বাজার হলে গাড়িতে নিয়ে যেতে পারে, গাড়িতে নিয়ে যায় তো গাড়ির দাম অনেক, তার সাথে মাল, তার গাড়িতে করে তার লাশ নিয়ে যাওয়া হলো।
আর তৃতীয় বস্তু হচ্ছে তার আমল, আমল ওর সাথে যায়। নামাজ রোজা করে থাকলে নামাজ রোজা তার সাথে যায়, হজ জাকাত করে থাকলে তাও যায় তার সাথে, আর যদি বদ আমল থাকে, মদঘর থাকে, লম্পট থাকে, তো তার ওই সব পাপ যায়, ভালো আমলও যায়, মন্দ আমলও যায়। ফায়ার যে আহলুহা মালহু, দাফন করে দিয়ে, কবরে রেখে দিয়ে, জানাজা পড়ে তার পরিবারের লোকেরা ফিরে চলে আসে, থাকার জায়গা নেই যে থাকবে সেখানে, যতই মহব্বত থাকে না কেন কেউ থাকতে পারবে না কবরের কাছে চিরকাল। অমালহু, এবং তার মাল ধর ফিরে চলে আসে, খাট খাটলে যা ছিল গাড়ি টাড়ি নিয়ে গেছিল সব ফিরে চলে আসে। ওয়াবকা আমালহু, তার সাথে তার আমল বাকি থেকে যায়, আমল থেকে যায়। সুতরাং আমল সুন্দর করতে হবে, আপনার সাথে শুধু আমল থাকবে। যতই রাজা ধীরাজা যে কেউ মারা গেছে, খালি হাতে গেছে, তাদের সাথে আমল ছাড়া আর কিছুই থাকেনি। আপনি আমি সবাইকে মরতে হবে একদিন, আম্বিয়া রসুলরা চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহর নেক বান্দারা চলে গেছেন, সবাই খালি হাতে গেছেন। সুতরাং আপনাকে আমাকেও খালি হাতে যেতে হবে, যাবে শুধু আমল, আর ভালো আমল নিয়ে গেলেই মুক্তি পাওয়া যাবে, খারাপ আমল নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গেলে কোনোদিন মুক্তি পাওয়া যাবে না। সুতরাং আমাদেরকে নিজের আমল ঠিক করতে হবে, আমল সুন্দর করতে হবে। নামাজি অবস্থায় যদি মারা যান, কত ভাগ্যবান, ভালো আমল নিয়ে গেলেন, আর ফজর নামাজ পড়লেন না, আল্লাহ না করে সেই দিনই সকালে ইন্তেকাল হয়ে গেল, তাহলে কি অবস্থায় আল্লাহর কাছে গেলেন। আর কত মানুষ আছে যারা নামাজ পড়েও আধা নামাজি, ফজর ছাড়া বাকি নামাজগুলি পড়ে, ফজর সবই পড়তে পারি, ফজরটা পারি না, এইরকম মুসলমান বেশি। নামাজিদের মধ্যেও এক তো বেনামাজি, নামাজির সংখ্যা যদি ভাগ করেন তো বেনামাজির পাল বেশি, ওদের পাল্লা ভারী। হ্যাঁ, বেনামাজির পাল ভারী আর নামাজিদের সংখ্যা কম। আবার নামাজিদেরকে ভাগ করেন যে পাঁচ অক্ত নামাজি আর আধা নামাজি, তাহলে পাঁচ অক্ত কায়েমে নামাজি ফজর সহ নামাজিদের সংখ্যা কম শতকরা, ঠিক কিনা? তাহলে এই অবস্থায় আল্লাহ না করে যদি মত হয়ে যায়, রাত্রে শুইলেন আর ইচ্ছা ছিল না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে নিয়তের ওপর, এসা পরে শুয়েছেন এই নিয়তে যে আমি সকাল সাতটা আটটায় উঠে ডিউটি যাব, হয়তো নামাজ পড়েন সেই সময় নামাজ পড়বো, তাহলে এই কুফুরি নিয়ত নেই। কারণ নামাজ ছাড়ার ইচ্ছা করা, নামাজ রক্ত পার করে দেওয়ার ইচ্ছা করা, এই কুফুরি নিয়ত। এর নিয়ত নিয়ে যদি মারা যান তো কি হাসর হবে, কি অবস্থা হতে পারে, এসব কথা চিন্তার বিষয় রয়েছে। আমরা দুনিয়ার আমলের ক্ষেত্রে কত যত্নবান, ডিউটি কোনো সময় মিস হয় না, শীতকালে ভোর চারটার সময় অন্ধকারে মানুষ এসে দাঁড়িয়ে থাকে যে গাড়ি আসবে, যদি গাড়িটা আমার ছুটে যায় তাহলে আমি ডিউটি যেতে পারবো না, যেতে হবে আরাম করে, যেতে হবে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি, দাঁড়িয়ে আছে ভোর চারটার সময় ঠান্ডাতে কাঁপছে আর দাঁড়িয়ে আছে আধা ঘন্টা, অনেক সময় দাঁড়িয়ে, কোনো সময় গাড়ি আসতে লেট হয়ে গেল, ড্রাইভারই আসতে লেট করে দিল, দাঁড়িয়ে আছে তারপর ডিউটির জন্য বেতন 500 টাকা বা 700 টাকা তার জন্য, আর জান্নাতের জন্য চিন্তাই নেই তার, জাহান্নামে যেতে হবে যদি নামাজের হেফাজত না করে, তার চিন্তাই নেই, কত নামাজ ছুটে যাচ্ছে। আল্লাহু আকবার, মুসলিমকে কমপক্ষে নামাজটা ঠিক করতে হবে, নামাজ যদি নামাজের মতো নামাজ ঠিক করে না তাহলে বাকি আমল ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, তো আমল যাবে আমাদের সাথে আর কিছু যাবে না। দ্বিতীয় হাদিস, আনি ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতা আহাদুকুম ওয়াযা আলাইহি মাক'আদুহু গুদুওয়াতান ওয়া আশিয়াহ, গুদুওয়াতান ওয়া আশিয়াহ, ইম্মা আন-নার ওয়া ইম্মা আল-জান্নাহ ফায়ুকালু হাযা মাক'আদুকা হাত্তা তুবাসা ইলাইহি। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতা আহাদুকুম, তোমাদের কারো যখন ইন্তিকাল হয়ে যায়, তোমাদের কারো যখন মত হয়ে যায়, তারপরে কবরে চলে যায়, দাফন করে দেওয়া, কবরটা হচ্ছে ইসলামিক তরিকা, সেই জন্য কবরে না গিয়ে কেউ মাছের পেটে চলে গেল, কেউ বাঘের পেটে চলে গেল, কাউকে জ্বালিয়ে দেওয়া হলো, যেমন হিন্দু কাফের যে কোনো অবস্থায় যাক না কেন, মানুষ মারা গেলেই তার শুরু হয়ে যায়, যা শুরু হয় তা শুরু হয়ে যায়, ভালো হলে ভালো আল্লাহর নিয়ামত পায়, আর খারাপ হলে আজম শাস্তি শুরু হয়। এ জামাত আহাদুকুম, তোমাদের কেউ কারো যখন ইন্তেকাল হয়ে যায়, ওরে যা আলী মাক আদহু, তার স্থান তার সামনে পেশ করা হয়। আমরা স্বপ্ন যোগে অনেক কিছু দেখতে পাই, ভালো ভালো দৃশ্য দেখতে পাই, অনেক সময় খারাপও দেখি কিন্তু ভালো দৃশ্য দেখতে পাই, নিজের বাড়ি ঘর দেখে, স্ত্রী ছেলে মেয়ে দেখে, তাদেরকে আদর্শনা করে চলে আসলেন রাত্রে, হচ্ছে না হচ্ছে না, এরকম অনেক সময় হচ্ছে, ভালো দৃশ্য দেখে এলেন, অনেক সময় ভালো ভালো পার্টিতে গেছেন আর খুব ভালো খাওয়া দাওয়া আর খুব আরাম করে চলে এলেন ঘুম, হ্যাঁ স্বপ্নে এরকম হচ্ছে। স্বপ্ন দিয়ে শাহুলিল্লাহ মহাদেশ দেহলবি কবরের আজাবকে বা কবরের নিয়ামতকে বুঝাতে চেয়েছেন, যে আমরা যখন দুনিয়াতে স্বপ্নে এইরকম এমন ভালো ভালো দৃশ্য দেখি আর খারাপ দৃশ্য দেখি, চোর ডাকাতে ধরে এনেছে রাস্তায় ছিনতাইকারীতে আর পিটিয়ে চলে যাচ্ছে, পিটিয়ে চলে বেটা টাকা দে, বেটা টাকা দে, টাকা বের কর, আর মার খাচ্ছে, ও বাঁচাও 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 করেছেন, আর সেই সব ঘুম ভেঙে গেলে থত্তর থত্তর করে কাঁপে, হয়েছে কোনোদিন আপনাদের? কারণ হয়নি, অনেক সময় হয়েছে, ঘুমের অবস্থায় প্র্যাকটিক্যালি কিছু নাই, তারপরে মনে হচ্ছে চোর ডাকাতের ভয়, থত্তর থত্তর করে জেগে যাওয়ার পরেও শরীর কাঁপছে,
তাহলে স্বপ্নে যদি এই অবস্থা হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরাতে যা রেখেছে মানুষের মরে যাওয়ার পরে যে কবরে রেখেছে তা সত্য নয়? যা গায়বের কথা আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন, জি। তো যখন মানুষ মারা যায় তখন মরে যাওয়ার পরে তার সামনে তার স্থান পেশ করা হয়, গদওয়াতান ওয়াশিয়া, সকাল এবং বিকালে দিনে দুইবার করে তার স্থান পেশ করা হয়। আর স্থান হচ্ছে মরে যাওয়ার পরে কয়টি? দুইটি, হয় জান্নাত না হয় জাহান্নাম। তাহলে জান্নাত বা জাহান্নাম পেশ করা হয়। যদি জান্নাতি লোক হয়, নামাজি দিনদার ধার্মিক লোক হয়, তাহলে জান্নাত দেখানো, এ সকালবেলা দেখানো, দেখছো এটি তোমার জায়গা, কখন যেতে পাবে? এখন না, হাত্তা তুব আসাই এলি, কিয়ামত হওয়ার পরে। কিয়ামত হবে, বিচার হিসাব নিকাশ হবে, পুলিশেরত হবে, সব হওয়ার পরে এটি তোমার স্থান। আরামের জীবন তো তার আছেই, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের বাতাস আসতে থাকে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়, তো আছে হাদিসে। কিন্তু জান্নাত, জান্নাতের দৃশ্য দেখা সকালবেলা একবার দেখিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা, আর বিকেলবেলা ও আশিয়ান মানে বিকেলবেলা, বিকেলবেলা একবার দেখা হয় যে তোমার স্থান। ইম্মান নার ওয়া ইম্মাল জান্নাহ, হয় জাহান্নাম দেখানো হয় না হয় জান্নাত দেখানো হয়। জাহান্নাম কাকে দেখায়? জান্নাতীদের কথা বললাম একটু আগে। কিন্তু যদি পাপী হয়, গুনাহগার, বেনামাজি, বেনামাজি খোল বলে দেখছো না, এই যে দাও দাও করে আগুন জ্বলছে, কালো রং জাহান্নামের আগুনের, এই লাল রঙের আগুন না, কালো, হাত্তা ইসওয়াদ্দাত, কালো আগুন, আল্লাহু আকবার, জ্বলে 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 কালো হয়ে গেছে, সে জাহান্নামের আগুন দেখা, এই যে জাহান্নাম দেখছো না, এটি তোমার স্থান, মনে রেখো, ভুলিও না। সন্ধ্যাবেলা আবার বলা হয়, ভুলিও না, এই যে তোমার স্থান, এখানে যেতে হবে, যেতে হবে, শাস্তিতে তো রয়েছে, হ্যাঁ, আজাবে রয়েছে, কবর আজাবে, কিন্তু আসল জাহান্নামে যাবে, ফেরেশতারা বলে যে তোমার জায়গা। এভাবে এখানে হাদিসটা সংক্ষেপ করা হয়েছে। আরেকটি হাদিসে এর চাইতে একটু বিস্তারিত আছে, তা হচ্ছে এইভাবে যে সকাল বিকাল দুইটি জায়গা দেখানো হয় মানুষের। যখন মুনকার নাকিরের সওয়াল প্রশ্ন হয়ে যায়, মান রব্বুকা মা দীনুকা মান নবীকে, তিন প্রশ্ন উত্তর হয়ে যায়, তারপর সকাল বিকাল দুটি দৃশ্য দেখা, জান্নাতও দেখানো হয়, জাহান্নামও দেখানো হয়, নেক লোক অসৎ লোক, সৎ লোক অসৎ লোক, সবাইকে জান্নাত জাহান্নাম দেখানো হয়। আর বলা হয় জান্নাতির লোককে বলা হয় যে তোমার স্থান এটি, এই যে জান্নাত, আর জাহান্নাম দেখি বলা হয় যে জাহান্নাম দেখছো না, তুমি যদি নামাজ না পড়তে, তুমি যদি গুনাহ করে আসতে, তুমি যদি কাফের হিন্দু হয়ে আসতে, ইহুদি খ্রিস্টান হয়ে আসতে, তুমি যদি কবর মাজার পূজা করে আসতে, তাহলে এই ছিল তোমার স্থান। তখন তার খুশির শেষ থাকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যা জান্নাত আমার জায়গা, আলহামদুলিল্লাহ। এদিকে দেখো তোর বলে আলহামদুলিল্লাহ, যেটি আমার স্থান, আর জাহান্নাম দেখা বলে জাহান্নাম থেকে তুমি বেঁচে গেছো, কারণ তুমি মমিন নামাজি, তুমি শিরক কুফরি করনি, কবর মাজার পূজা করনি, মূর্তি পূজা করনি, তুমি জাহান্নাম থেকে বেঁচে গেছো, দেখছো না, এটি তোমার জায়গা হইতো, তুমি যদি পাপ করে আসতে, তাহলে আরো খুশি হয়, ডবল খুশি, এক তো জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে, আবার জান্নাতও পেয়েছে, ডবল খুশি হয়। পক্ষান্তরে কাফের বিধর্মী বেনামাজি গুনাহগারদের কি হয়? এর উল্টোটা, দুটো স্থান দেখিয়ে দেওয়া হয়, দেখিয়ে দেওয়ার পরে বলা হয় যে দেখছো না জাহান্নাম, এটা তোমার স্থান, এখানে যেতে হবে, আর তুমি যদি ভালো আমল করে আসতে, দেখছো না জান্নাত, অনেকে যাচ্ছে যাবে জান্নাতে, তুমিও যেতে পারতে, কিন্তু তুমি যেতে পারবে না, কারণ তুমি সৎ আমল করে আসনি, ইমান সুন্দর করে আসনি, এর যোগ্যতা হাসিল করে আসনি। তখন তার কি হয়? আফসুসের শেষ থাকে না, ফায়াজদাদু হাসরাতান বাদা হাসরা, তার আফসুস আর আক্ষেপে হুতাশের শেষ থাকে না, হাই কি করলাম, হাই বাপ কি করলাম, হাই বাপ কি করলাম, কি করে এলাম, জীবনটা বরবাদ করে দিলাম, এত টাকা পয়সা কার জন্য রেখে এলাম রে। যদি জাহান্নামে যাওয়ার লোক হয় যে কিছু কালের জন্য জাহান্নাম যাবে, তাহলে তাকে দেখা হয় এটি তোমার স্থান, তাকে ওইভাবেই দেখানো হয়, হ্যাঁ জাহান্নামে দেখানো হবে, আর জান্নাতও দেখানো হবে, কিন্তু তোমাকে এখানে যেতে হবে, কারণ তুমি পাপ করে এসছো। ইম্মান্নার ওয়া ইম্মাল জান্নাত, জান্নাত দেখানো হয়, জাহান্নাম দেখানো হয়, অথবা জান্নাত। ফায়ুকালু, আর বলা হয় ফেরেশতাদের পক্ষ থেকে, হাযা মাক'আদুকা হাত্তা তুবাসা ইলাই, এই হচ্ছে তোমার স্থান যতক্ষণ পর্যন্ত তুমি কি পুনরুত্থান হয়ে না আসবে, কিয়ামত না হবে ততদিন পর্যন্ত তোমার স্থান তোমার আছে, কিন্তু কখন? যখন তোমার কিয়ামত হবে। হাযা মাক'আদুকা, এই হচ্ছে তোমার স্থান, হাত্তা তুবাসা ইলাই, যখন তোমাকে ওঠানো হবে, তোমার পুনরুত্থান হবে, অর্থাৎ বিচার দিবসের পরে। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা তাসুবুল আমওয়াত ফাইন্নাহুম কদ আফযাউ ইলা মা কদ্দামু। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মৃতদের ক্ষেত্রে যে তোমরা মৃতদেরকে গালমন্দ করিও না, যে লোক মরে গেছে যতই খারাপ মানুষ হোক না কেন, তার সম্পর্কে বলিও না যে লোকটি ছিল ফাসেক, লোকটি ছিল লম্পট, ছিল চোর, ছিল ডাকাত, ছিল সন্ত্রাসী, ছিল খুনি, ছিল কবর মাজার পূজারী, বলা দরকার। উম্মতকে সতর্ক করার উদ্দেশ্য যদি থাকে একটি শুধু, সতর্ক বিশেষ করে শিরক বিদাতের ক্ষেত্রে, তার কিতাব ছেড়ে গেছে, তার বক্তব্য ছেড়ে গেছে, তাহলে বলতে হবে, কারণ সে চলে গেল, তার ক্ষতি বাকি আছে, তার কিতাব দিয়ে মানুষের ক্ষতি হচ্ছে, তাহলে বলতে হবে যে তার কিতাবে শিরক বিদাত আছে, এটি আর আলাদা বিষয়। কিন্তু তার ব্যক্তি জীবনের পাপ যা দিয়ে অন্যের আর ক্ষতি হচ্ছে না,
তাহলে সেসব পাপ তুলে ধরার দরকার নেই। ঠিক আছে, বুঝতে পারছেন না? পারছেন না। এমনকি একজন বেনামাজিও যদি থাকে আর মরে গিয়ে থাকে, মরে যাওয়ার পরে বলবেন লোকটি খুব খারাপ লোক ছিল, এক অক্ত নামাজ পড়তো না, না নবী সাল বলেছেন না বলবে না, এসব বলার দরকার নেই। লম্পট লোক ছিল, ফাসেক লোক ছিল, খুব বদমাইশ লোক ছিল, এগুলি হচ্ছে গালমন্দ করা। লাতা সুকবুল আম্মাত, মৃত ব্যক্তিকে গালমন্দ করবে না, বলবে না যে ভুট্টু এরকম ছিল, তো শেখ মুজিব এরকম ছিল, জিয়াউর রহমান এরকম ছিল, কথা বুঝতে পারছেন, আরাফাত এরকম ছিল, খবর দেন না। লাতা সুকবুল আম্মাত, খারাপ দোষ তুলে ধরবে না। ভালো যদি গুণ থাকে তো তুলে ধরো, না হলে চুপ থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো যদি গুণ পান, মৃত ব্যক্তির কোন ভালো গুণ আছে, ভালো দিক রয়েছে, বলবেন যে লোকটি ভালো ছিল, লোকটি আচার ব্যবহার ভালো ছিল, এটা প্রশংসা করলেন, লোকটি নামাজটা ভালো ছিল। কিন্তু একটা লোক হয়তো নামাজি আর তার আচার ব্যবহার ভালো ছিল না, গ্রামের লোকের সাথে কারোর সাথে মিলমাবত ছিল, সবার সাথে ঝগড়া, এরকম তো হইতে পারে। তাহলে একটা দিক ভালো আছে আর একটি দিক খারাপ, তো ভালো দিকটা তুলে ধরবেন, খারাপ দিক থেকে চুপ থাকবেন, নিরর্থক বলবেন না যে লোকটা খারাপ ছিল। যে কোনো এরকমের পাপ হোক, কেউ সিগারেট খেত, মদ খেত, মরে যাওয়ার পরে মদ খোর লোক, ওর জানাজা পড়ে এলেন, তো মদ খোর ছিল না, চুপ থাকেন, বলার দরকার নেই। কেন নবী সাল্লাম তার কেনার উত্তর দিয়েছেন, নবী সাল্লাম ফাইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কদ্দামু, কারণ তারা যা কিছু আমল পেশ করেছে সেই আমল পর্যন্ত পৌঁছে গেছে। মদ খেয়ে থাকে তার শাস্তি পেয়ে গেছে, নামাজ ছেড়ে থাকে তার শাস্তি পেয়ে গেছে, আমল না করে থাকে তার শাস্তি পেয়ে গেছে, যে কোনো পাপ করে থাকুক তার শাস্তি সেখান পর্যন্ত পৌঁছে গেছে, ফলাফল পেয়ে গেছে। আফদাউ মানে পৌঁছে গেছে, তার শাস্তি পর্যন্ত পৌঁছে গেছে। ইলা মা কদ্দামু, যা সে অগ্রিম পেশ করেছে, পার্থিব জীবনে যে আমল করার ছিল যা পেশ করেছে তা পেয়ে গেছে। ভালো পেশ করে থাকে ভালো পেয়েছে, আর খারাপ যদি পেশ করে থাকে আল্লাহর দরবারে, মানে গুনাহ পেশ করে থাকে, গুনাহর শাস্তি পেয়ে গেছে, ফল পেয়ে গেছে। সুতরাং তাদেরকে গালমন্দ করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তির জন্য প্রশংসা করতে বলেছেন, যদি প্রশংসা থাকে। আবার আমাদের দেশে জাহিল কিছু লোকেরা রয়েছে, এই মাসলাটিও বলা জরুরি। অনেকে বলে যে 40 জন যদি সাক্ষী দেয় নাকি তাহলে জান্নাত পেয়ে যায়, সুতরাং সবাইকে বলে এই ভাইরা আপনার সাক্ষী দেন যে লোকটি ভালো ছিল, সাক্ষী দেন ভালো। শুনে এরকম দৃশ্য দেখেছেন, বিরাতের মধ্যে এরকম আছে কবরস্থানে। হ্যাঁ, কবরস্থানে বলা হয় ওই ওই হাদিস, 40 জন যদি কোন ব্যক্তি সম্পর্কে সাক্ষী দেয় যে লোকটি ভালো, তাহলে সে জান্নাত পেয়ে যাবে। আসলে যদি ভালো হয় আর সবাই জানাজা পড়তে যাচ্ছে তবুও প্রশংসা করছে, তার জানাজা পড়ে ফিরছে তবুও প্রশংসা করছে, তারপরে মরে যাওয়ার পরে লোকেরা প্রশংসা করছে, 40 জন প্রশংসা করলে, আসলে অন্তর থেকে যদি প্রশংসা করে তাহলে এই সাক্ষী আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর যদি সবাই যুক্তি করে নেই, চোরে চোরে খালাতো ভাই, হিন্দুদের প্রবাদ চোরে চোরে মাস্তুতো ভাই, তাহলে চোরে চোরে খালাতো ভাই, তো চোরে চোরে খালাতো ভাই, বেনামাজি বেনামাজি তারিফ করছে, বিদাতি বিদাতি তারিফ করছে, কবর পূজারী কবর পূজারী তারিফ করছে, এই সবাই আপনার প্রশংসা করেন যে লোকটি খুব ভালো ছিল, কারণ প্রশংসা করলে 40 জন আপনারা যদি প্রশংসা করেন তাহলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, আল্লাহ তাকে মাফ করে দিবে, সবাই যুক্তি করে সবাই কিন্তু চোর, কথা বুঝতে পারছেন? খবরদার, এসব বিদাত। নবী সাল্লাম ইত্তেফাক করতে পারেন যে সবাই ইত্তেফাক করে যুক্তি করে সবাই মিলে প্রশংসা করেন না, কখনো না। যদি প্রশংসার বিষয় থাকে, আসলে লোকটির কিছু ভালো দিক আছে, তো ভালো দিকগুলি বলুন, আর খারাপ দিক থাকলে চুপ থাকুন, এই হচ্ছে সুন্নাত তরিকা। আর যদি কিছুই না পান, ভালো পাচ্ছেন না, তাহলে চুপ থাকেন, ভালো নেই বলিয়েন না কিছু। আর মিছামিছির সাথে মিথ্যা সাক্ষী দেওয়া দুনিয়াতেই যদি হারাম হয়, তাহলে আখেরাতের ক্ষেত্রে মিথ্যা সাক্ষী দেওয়া যায়, যে লোকটি ভালো, একটু প্রশংসা করেন ভাই, আপনারা প্রশংসা করেন, একটু সাক্ষী দেন যে লোকটা ভালো ছিল, তো মিথ্যুক আপনি, কাজ দাও। আল্লাহ বলছেন কুলু কাউলান সাদিদা, সঠিক কথা বলবে। দুনিয়ার ক্ষেত্রে মিথ্যা সাক্ষী দেওয়া হারাম, তাহলে আখেরাতের ক্ষেত্রে কেমন করে আপনি মিথ্যা সাক্ষী দিবেন যে লোকটি বেনামাজি, অথচ ভালো বলবেন লোকটিকে? হ্যাঁ, লোকটি চরিত্রহীন, অথচ বলবেন না খুব ভালো মানুষ ছিল, খবরদার না, লোকটা ভালো ছিল। ও তো খারাপদের কাছে, আল্লাহ তো খারাপদের সাক্ষী নেবেন না, দুনিয়াতেও ফাসেকের সাক্ষী গ্রহণযোগ্য নয়, তাহলে আখেরাতের ক্ষেত্রে কেমন করে ফাসেকের সাক্ষী আল্লাহ নেবেন? সাক্ষী নেবেন সৎ মানুষের। নামাজি মানুষ যদি বলে লোকটি নামাজি ছিল, তাহলে নামাজি, আর যদি বেনামাজিরা বলে লোকটি খুব ভালো মানুষ ছিল, খুব ভালো ছিল নামাজি, বেনামাজি এরকম বলে, আধা নামাজি কো নামাজি বলে। অনেককে জিজ্ঞেস করে দেখেছি, ভাই ওই আপনার যে মুখ আত্মীয় আছে, মাস্টার সাহেব আছে, নামাজ পড়েন? হ্যাঁ হ্যাঁ নামাজ পড়েন। নামাজ পড়বেন না? আবার নামাজ না পড়লে কি মুসলমান হয় নাকি? নামাজ পড়ে, জুমা পড়ে, আর না হলে মাঝে মাঝে জোহর আসর পড়ে, নাই কখনো কোনো নামাজ পড়ে নিলাম? হ্যাঁ নামাজি। জি, ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।